প্রবলেম যেটা সেটা হচ্ছে, ধরেন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম প্রম্পট, সো এটার নাম দেব হচ্ছে নাম টু, অ্যান্ড এটা হচ্ছে নাম ওয়ান। সো দুইটা নাম্বার নিলাম, সে নেম দুইটা পড়ে গেছে নাম্বার, স্যার, একটা নিচেরটা তো নেম পড়ে গেছে। কি পড়ে গেছে? থাক, দুইটা তো আলাদা আলাদা। আচ্ছা 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 আচ্ছা, কোন প্রবলেম হবে না, অবশ্য প্রবলেম হবে না, দুইটা তো নিজে আলাদা করতে নাম। গেলে সমস্যা ভেরিয়েবল নেমটা, ভেরিয়েবল আচ্ছা নেমটা, সাম, হ্যাঁ যোগ বিয়োগের ক্ষেত্রে আমার ঝামেলা হতে পারে। হ্যাঁ সেটাই তো, আমি এখানে নাম ওয়ান লিখছি, এবং যদি শুধু প্লাস করি, মাইনাস বা অন্য ক্ষেত্রে কিন্তু প্রবলেম করছে না, তাই না? না স্যার, যেমন আমি এখন অ্যালার্ট করলাম, অ্যালার্ট ফাংশনটা ইউজ করে সাম দিয়ে দিলাম। ওকে, নাম্বার ঢুকাবো টু, টু অ্যালার্ট হচ্ছে 22, বা যোগ করার কথা। এই সবাই দেখেন, দেখতেছেন তো? বাট আমরা যদি এখানে জাস্ট মাইনাস অথবা যদি গুণ সাইন দেই, হ্যাঁ যদি একটু মাল্টিপ্লাই করি, তাহলে দেখেন 4 × 4, 4 × 4 = 16, সে দেখাচ্ছে। সো ইটস আ ফানি, আমরা বলেছিলাম যে প্লাস সাইনটাই হচ্ছে শুধু স্ট্রিং এর সাথে, স্ট্রিং এর সময় কাজ করে একরকম ভাবে, এবং নাম্বার সিস্টেমে কাজ করে আর আলাদা রকম ভাবে, রাইট? আর মাইনাস যেটা আছে, গুণ আছে, ভাগ আছে, তারা শুধু নাম্বার সিস্টেমেই কাজ করে। এজন্য স্ট্রিং এর ভিতরে নাম্বার পেলেও তাকে সে নাম্বারে কনভার্ট করে তার যোগ বিয়োগ করে। ওকে, তাহলে প্লাসের এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাদের কি করবো আমরা, ওই যে প্লাসের প্রবলেম সলভ করতে গেলে আমাদের আর একটা ফাংশন সম্পর্কে জানতে হবে, যে ফাংশনটা আমাদেরকে নর্মালি যে প্লাসের যে মানে স্ট্রিং স্ট্রিং এর ভিতরে যে নাম্বারটা আছে, সে নাম্বারটাকে স্ট্রিং টাইপ থেকে নাম্বার টাইপে রূপান্তর করবে। ঠিক আছে, যেমন আমাদের এখানে যদি 22 লেখি, সো সে একটা স্ট্রিং হিসাবে দেখাচ্ছে, রাইট? আর যে ফাংশনটা আমাদের কাজ লিখবো আমরা, সেটা হচ্ছে নাম্বার ফাংশন। ওকে, নাম্বার ফাংশনের ভিতরে যদি আপনি 22 লেখেন, তো দেখেন সেটা কি দেখাচ্ছে, একটা নাম্বার টাইপ, তাই না? তাই তো স্যার, টাইপ কাস্টিং করা যায় না স্যার জাভাস্ক্রিপ্টে? এটাই তো টাইপ কাস্টিং হলো। ও আচ্ছা, আমরা তো সাধারণত স্যার জি মানে সি তে, সি প্লাস প্লাস এ, জাভাতে আমরা জাস্ট টাইপের আগে টাইপের নেমটা দিয়ে দিতাম, সেই ক্ষেত্রে আমার ওই টাইপে কনভার্ট হয়ে যেত, যদি পসিবল হইতো ওইভাবে যেত। এরকম ওই এটা তো নাম্বারের মধ্যেই তো স্যার, ইন্টিজার মানে এগুলা ভ্যালু তো আছে, সবকিছু সব জায়গায় টাইপ এর মধ্যেই আছে স্যার। ওইখানে যেরকম, এটা যদি হ্যাঁ স্যার, এটা ওইখানে যদি একটা ভেরিয়েবলের ভিতরে নেন নাম্বারটা, তাহলে কি সে স্ট্রিং আকারে আসবে না? আসতেছি, নাম্বারটা যেমন আমরা এখন একটা ভেরিয়েবল নিলাম নাম্বার, এটার ভিতরে আমরা তো নর্মাল নাম্বার ঢুকালে তো সেটা নর্মাল নাম্বারই, তাই না? বাট আমরা যদি এখানে স্ট্রিং ঢুকাই, যেটা আমাদের হচ্ছিল একটা প্রবলেম। আচ্ছা, ভেরিয়েবলকে আমরা এভাবে লিখতে পারি, কমা দিয়ে একসাথে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ওকে, ফোর, সো এখন ওই যে নাম হচ্ছে 3 আর নাম
1 হচ্ছে 4 তাদেরকে যদি আমি সাম নামে যেহেতু করে রেখেছি সামের ভিতরে নাম প্লাস নাম 1 দিলো সে জাস্ট স্ট্রিং এর মতই কাজ করতেছে সো এটা যদি স্ট্রিং এর মত কাজ করবে না কখন যখন আমি দেখেন এই নাম্বারের ভিতরে যখন আমি কি ঢুকাচ্ছি নাম ঢুকাচ্ছি তখন এটা নাম্বারকে সে কি করে ফেলছে নাম্বার সিস্টেমে কনভার্ট করে ফেলছে যে ভেরিয়েবলটার ভিতরে আমরা নাম মানে থ্রি স্ট্রিং ভেরিয়েবল থ্রি স্ট্রিং রেখেছিলাম সেটাকে নাম্বার টাইপে কনভার্ট করে ফেলছে না কারণ ভেরিয়েবলটার কিছুই না ভেরিয়েবলটার কোনো অস্তিত্ব মনে করেন যে নাই ভেরিয়েবলটার ভিতরে আমরা যেই টাইপের ডাটা ঢুকে ভেরিয়েবলটা জাস্ট সেটাই হয়ে যাচ্ছে জাস্ট উপর দিয়ে খোলাসটা একরকম আলাদা দ্যাট মিন্স নামটাই জাস্ট তার আলাদা বাট ভিতরে সে একই মানে যেটা আছে সেটাই আপনি যদি বল্টু মানুষের নাম দেন সে বল্টু হচ্ছে টমি যদি মানুষের নাম দেন মানুষের নাম যদি টমি দেন সে কি কুকুর হয়ে যাবে না স্যার জাস্ট এটাই আর কি নামটা তার চেঞ্জ হচ্ছে কিন্তু ভিতরে সে মানুষই বাট আমি নামের ভিতরে যেমন একটা ভ্যালু রেখেছিলাম সেটাই নামটা সে ভ্যালুটাই আছে রাইট এই জন্য আমরা যখন এই যে নামের না মানে ফাংশনটার ভিতরে কি করতে পারতেছি জাস্ট সে ভ্যালুটাকে রাখতে পারতেছি সে ভ্যালুটাকে দিতে পারতেছি সে রূপান্তর করতেছে সেম ভাবে আমরা সেখানে জাস্ট তার একটা যে নামে তাকে রেখেছিলাম সে নাম দ্যাট মিন্স ভেরিয়েবলটা দিল সে কনভার্ট করতেছে তাই না আশা করি এখন খুব ভালোভাবে বুঝে ফেলবেন তাহলে আমরা যে সাম করতেছি সরি সাম করতেছি সাম যদি এটা করি নাম্বার নাম প্লাস নাম্বার নাম 1 তাই না তাহলে সে যোগ করবে অলরেডি সে তাকে নাম্বারে কনভার্ট করছে তাকে নাম্বারে কনভার্ট করছে 7 করছে সহজ বুঝলাম না বুঝে আসছে সবার এখন আরেক ভাবে কাজ করতে পারেন যেমন এখন নামটা আছে কি 3 মানে স্ট্রিং আকারেই আছে বাট আপনি নামের ভিতরে নাম্বার টাইপটাই রাখতে চাচ্ছেন সো কি করবেন নাম ইকুয়াল টু নাম্বার তার ভিতরে দিলেন নাম ঠিক আছে না এখন নামের ভ্যালুটা কি হয়ে গেছে নাম্বার টাইপ হয়ে গেছে না নাম্বারে কনভার্ট হয়ে গেছে জি স্যার তখন তার ভিতরে স্ট্রিং ছিল এখন তার ভিতরে নাম্বার চলে আসছে স্যার পুরো ব্রাউজারটাকে একটা রিফ্রেশ দেন কেন মানে এটা দেখতে চাচ্ছি যে যদি আমরা শুধু নাম সমান সমান নাম্বার দিয়া যদি কোনো স্ট্রিং সংখ্যা দিই তাহলে সে কি ইয়াতে নাম্বারে কনভার্ট হবে না এটাই তো ভিতরে প্রম্পট দেওয়া যাবে না মানে ভিতরে প্রম্পট এই নাম আপনি চাচ্ছেন যে এখানে প্রম্পট ব্যবহার করবেন জি স্যার এখন এক লাইনেই করতে পারবো মানে ওই আপনি এর আগে আগে আগেরটাতে যেটা দেখালেন ওটাতে আমার চারটা লাইন দুইটা লাইন বেশি লেখা লাগলো এইটাতে এক লাইনে হয়ে গেছে
এ রিলেটেড আর কারো কোনো প্রবলেম স্যার? স্যার আমরা যে ওই যে টাইপ কাস্টিং এর জন্য যে নাম্বারটা লিখছি, নাম্বার ওই এনটা, এন টু ফার্স্ট এনটা, ওইটা কি স্যার ক্যাপিটাল লেটারে লিখতে হবে? টাইপ স্যার স্মল স্মল লেটারে লিখলে হবে না, মানে কিছু হবে কি? মারবে ধরে। আচ্ছা কিন্তু স্যার এই ইয়েতে দেখছিলাম, আচ্ছা এটা তো কেস সেনসিটিভ, মানে জাভাস্ক্রিপ্ট এর কেস সেনসিটিভ বহুমাত্রায়, যেখানে অত্যন্ত সেনসিটিভ, যেখানে যা চাই তাই দিতে হবে। এজন্য আমরা বলছি এখানে ক্যামেল কেস ইউজ করে আমরা নামকরণ শিখব। তার নিজের ডিফল্ট যে ফাংশন আছে, ফাংশনগুলোর নাম নরমালি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। এজন্য দেখেন ফাংশন চিহ্নের উপায় হচ্ছে তার সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকছে, নামের সাথে কি থাকছে, আমরা যখন নাম একটা ভেরিয়েবলকে কল করতেছি তখন তাকে নরমালি কল করতেছি, বাট যখন আমরা একটা ফাংশনকে কল করতেছি তখন তার সাথে সাইন দিচ্ছে। এটা আমরা শিখব একটু পরে। তো এ নিয়ে আর কোনো কনফিউশন? সাইনটা যখন আসে, আমার কোশ্চেন ছিল ভাই, ইরর সাইনটা যখন আসে বা অনেকগুলো বললাম তো শুনতেছে না? হ্যালো, ও আমার নেট গেছে গা। কিরে কি করস? নেট তো পাচ্ছে না। আমাকে শুনতে পান সবাই? জি ভাইয়া শুনতে পারতেছি। জি স্যার শোনা যাচ্ছে? কেয়ার দিতে পারছি না কেন আমি? সরি, মোবাইলে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল হুট করে। আচ্ছা, তো আমরা যে কোনো স্ট্রিং নাম্বারকে স্ট্রিং নাম্বারকে নাম্বারে কনভার্ট করতে পারবো কি? জাস্ট নাম্বার এই ফাংশনটা ইউজ করে মনে রাখতে হবে শুরুতে এনটা বড় হাতের। ওকে, আচ্ছা আপু বলতেছিলেন যে এখানে এরর সাইন, এরর সাইন নিয়ে কি সমস্যা? আমি বলতেছিলাম ভাই আমি সবগুলা করলাম, বরাবর একটার মধ্যে আমার এরর সাইন চলে আসছে, তো আমার তো মানে পুরোটা তো একটা জিনিস যে প্রেজেন্টেশনটা সুন্দর যে ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তো মাঝখানে ওইটা তো আমি আমি যখন কাজ করতে যাব তখন তো আর আপনি কন্ট্রোলে কাজ করবেন না, এখানে তো আর কাজ করবেন না যে এখানে আপনার এরর সাইন থাকবে, বুঝছেন না? জি ভাইয়া, জাস্ট এখানে আমাদের প্র্যাকটিসের জন্য, সাথে সাথে আমরা যখন প্র্যাকটিস করতে পারছি সাথে সাথে আউটপুটটা দেখতেছি। এখন এ জায়গার যে প্রবলেম গুলো দিয়েছিলাম, যেমন প্রবলেম ফেস করতেছিল যে মেক এ ক্যালকুলেটর ইউজিং প্রম্পট এন্ড ভেরিয়েবলস, মেক এ প্রোগ্রাম দ্যাট ডাজ দ্য ফলোইং, এই কাজগুলো করবে। এটা এটা এই মাত্রই আমি যেটা করছি সেটাই। অ্যালার্ট অ্যালার্ট ব্যবহার করছি না? সে অ্যালার্টের কাজটাই হচ্ছে এটা। ওকে, সো এখানে আমরা প্লাস করতে পারবো কিভাবে? জাস্ট নাম্বার ইউজ করব, যেটাকে টাইপ কাস্টিং বলতেছেন অনেকে যারা সি সি প্লাস প্লাস করছেন। হুম হুম
দেন আমি যে দেখানে সামেশন দেখাচ্ছে ওকে অলসো ডিভাইড এবং যিনি করছেন ওনাকে বেস্ট অফ লাক যিনি বোনাসটা করছেন এগুলা তো গতকালকে প্র্যাকটিস দেখাইছি এই যে কনকেট করতে পারেন নাই আমি কনকেটের জন্য ওখানে লিখেও দিচ্ছি তাই না কনকেট নিয়ে ভ্যালু জিনে অ্যারে জয়েন করুন নতুন ভ্যালু কিভাবে এই যে কনকেট দিয়ে তো যুক্ত করার পর আবার দিয়ে দিছে অ্যারে ইউজেস ইন ইফ এলস স্টেটমেন্ট আছে এখানে না আচ্ছা এখানে লিখে নিয়ে আসে সবগুলো প্র্যাকটিস করবেন আবারও স্যার প্রথমে একটু সময় দিলে বেশি সময় দিলে অনেক ভালো হতো স্যার প্রথমগুলো পারছি মানে লাস্টে গুলো এখনো ট্রাই করি নাই করতে হবে এক্স্যাক্টলি করে ফেলবেন স্যার প্রথমে যদি না বুঝি তাহলে তারপরে বুঝব এই জন্য তো এখন প্রথম দিকে আমি না বুঝে খুব ধীরে আগাইতে আসছি 4 ঘন্টায় প্রথম ফাংশনটা সব শেষ করে যায় ইজিলি জাস্ট ধারণা দিয়ে যাই বলবো যে আচ্ছা এখন বুঝবেন না প্র্যাকটিস করতে থাকেন বুঝতে থাকবেন জি স্যার প্র্যাকটিসের সময় অনেক কিছু বুঝি যেটা মানে আপনি এখানে দেখাইতেছেন বুঝতেছি কিন্তু প্র্যাকটিসের সময় মাথার ভিতরে ঢোকে ভালো প্র্যাকটিস করলে তো আমাদের আর সবচেয়ে বড় কথা ভাইয়া আপনি যখন ক্লাস নেন তখন সবই বুঝি পড়তে গেলেই কিছু না কিছু প্রবলেম হবে সেটা তো হবেই এখন আমরা অ্যারে নিয়ে আরো কিছু কাজ করব গত ক্লাসে যা কিছু দেখেছি তারতেই তার সাথে কিছু কাজ করব তার আগে একটা বিষয় কি যেন দেখানোর ইচ্ছা ছিল হ্যাঁ যে প্রবলেমটা যে প্রোগ্রামটা বলছিলাম একজন করেছেন যেমন প্রোগ্রামগুলা তাদেরকে আমি জিজ্ঞেস করতেই পারি বারবার তাই না যেমন ভার নিলাম কি করেছিলাম এটা পজিটিভ না নেগেটিভ নাম্বার রাইট হুম পজিটিভ না নেগেটিভ নাম্বার সেটা আমরা এখন সবাই পারবো তাই না সো নাম্বার একটা ইউজার নিয়েছে প্রম্পট করেছে স্যার আমরা ওই নাম টাইপ কাস্টিং করে দেই স্যার অনেক ক্ষেত্রে আবার স্ট্রিং এসে করবে সেই ক্ষেত্রে টাইপ কাস্টিং করতে পারি বা আমরা ডাবল ইকুয়াল সাইন ইউজ করলে টাইপ কাস্টিং এর ঝামেলা থাকে না আমি যেটা করতে যাচ্ছিলাম আর কি যাই হোক টাইপ কাস্টিং শিখছেন টাইপ কাস্টিং দিয়ে করেন সো যেটা ঢুকবে সেটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে তো নাম্বার ঢুকাইতে হবে নাহলে নট এ নাম্বার ওই সিনট্যাক্স এররটা চলে আসবে দেন আমরা ইফ কন্ডিশন কি নাম দেখেন এটা পজিটিভ না নেগেটিভ বুঝবেন কখন যখন নাম্বারটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে নেগেটিভ এক্স্যাক্ট হলে পজিটিভ তো জিরো থেকে যে নাম্বারটা ঢুকাইছে সেটা টাইপকাস্টের পরে যদি দেখা যায় এটা জিরোর থেকে বড় অথবা জিরোর সমান তাহলেই সেটা পজিটিভ পজিটিভ নাম্বার যেমন হ্যাঁ দেখেন এটার পরে আমি একটা কাজ দিব কাজটা করতে হবে দেন আমরা নতুন জিনিস শিখব যেমন এখানে কি আছে আমরা বলতেছি It's a positive number. ঠিক আছে অথবা else it's a negative number, right?
যদি বড় না হয় বা শূন্যর সমানও না হয় দেন এটা অবশ্যই ছোট, অবশ্যই ছোট। যেমন আমাদের এখানে আমরা 98 বা এরকম নাম্বার ঢুকালাম, সে পজিটিভ দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এরকম ভাবে নিজেদের প্রয়োজনে নিজেরা ছোট ছোট প্রোগ্রাম তৈরি করে ফেলতে পারি। যা কিছু শিখছি নতুন নতুন জিনিস, ছোট ছোট জিনিস নিজেরা তৈরি করে ফেলতে পারবো। যেমন এখানে কি করব, ভুলে গেছি, ও নেগেটিভ নাম্বার, তাই না? নেগেটিভ নাম্বার, হ্যাঁ নেগেটিভ নাম্বার যদি প্রবেশ করে তাহলে সে দেখেন বলে দিল কি ইটস এ নেগেটিভ নাম্বার। সো পজিটিভ নেগেটিভ নাম্বার চেনার আমাদের উপায় এখানে পেয়ে গেছি। দেন দেন নেগেটিভ নাম্বারের জন্য কত টাইপ করা হইছে খেয়াল করিনি, কি করা হইছে? নেগেটিভ নাম্বারটা যে আসলো এটা কি টাইপ করা হয়েছিল, কত টাইপ করা হয়েছিল উপরে? আমি যে একটা যে কোন একটা ভ্যালু প্রোগ্রামের মধ্যে কত নিয়েছিলেন এটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ ওইটার কথা, এটা 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 আমরা আবার এখানে প্রোগ্রাম করিয়ে দেই। আচ্ছা তাহলে এটা অন্য কিছু চলে আসলো। আচ্ছা ধরুন আমি এখানে দিব নাম প্লাস ইজ এ, তাহলে আমরা এতটুকু করলেই আমাদের কোন নাম্বারটা আমরা ঢুকাইছি সেটা দেখতে পারবো না কি গো, দেখা যাবে না? জি স্যার দেখা যাবে স্যার, যে নাম্বারটা আমরা ইউজার ইনপুট নিছি ওইটাও প্রিন্ট হয়ে যাবে। কি লিখছি আমি এখানে, মাইনাস, এই যে আন্তাজে একটা নাম্বার জাস্ট সাথে সামনে মাইনাস আসছে, ইজ এ নেগেটিভ নাম্বার। ওকে জি ভাই, জাস্ট যদি পজিটিভ হয় দেন পজিটিভ, বাট আপনি যদি আন্দাজে কোনো নাম্বার দেন, নাম্বার না অন্য কিছু দেন, তাহলে কি হবে? বা ওখানে যে যে মাইনাস চিহ্ন দিলেন আগে এর জন্য কি নেগেটিভ আসছে? হ্যাঁ হ্যাঁ মাইনাস নেগেটিভ না, সেটা তো বুঝতে পারছি, এই জন্যই নেগেটিভ। কারণ আমাদের যে শর্তটা দিয়েছে সেটা কি, শুধু কেবল যদি যে নাম্বারটা ঢুকাচ্ছে এটা শূন্যের বড় অথবা শূন্যের সমান হয় দেন এটা পজিটিভ, সমান হলে সেটা পজিটিভ, মাইনাস থাকলে তো এটা শূন্যের নিচে নেমে গেল, তার মানে নেগেটিভ। এখন আমরা এই আরেকটা প্রবলেম হচ্ছে আমরা অন্য কোন নাম্বার ঢুকাইলেও কিন্তু একই। হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি ইমাম ইসলাম, অক্ষর টক্ষর কোনো কিছু ঢুকাই ফেললাম তাহলে তো আমাদের প্রোগ্রামটা কাজ করলো না, তাই না? তো আমরা এখানে আবার সেম জিনিসটা করে দেই, এটা জাস্ট এই ক্ষেত্রে শর্তটা একটু আলাদা, সেখানে ইকুয়াল সাইনটা থাকবে না আর এখানে লেস দেন চলে আসবে। অবশ্য শূন্যের ছোট যদি হয় এলস ইফ তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এলস এলস তাহলে এই দুইটার বাহিরে যদি আপনি কিছু ঢোকান তাহলে বলবে দিস ইজ নট এ নাম্বার, এখন দেখেন না আন্দাজে কোনো কিছু ঢুকাইলে কি আসবে, দিস ইজ নট এ নাম্বার। বাট আপনি যদি এখানে ফ্র্যাকশনাল নাম্বারও যদি ঢুকান, যেমন 0.00012 ইটস এ ইজ এ পজিটিভ নাম্বার, এটাকে দেখেন দা সাইন্টিফিক নোটেশনের মাধ্যমে। মানে কি এটা কি শুধু কি নাম্বার গুলোই নিচ্ছে না ভাইয়া, অন্যান্য ধর আমি কোনো ওয়ার্ড বা কিছু দিলে ওইটা নিচ্ছে না, ওইটা নেগেটিভ সাইন দেখাচ্ছে? এটা নেগেটিভ সাইন দেখাচ্ছে না, ওইটার জন্য আমরা এই মাত্র তো প্রোগ্রাম করে দিলাম। নেগেটিভ সাইন হচ্ছে শুধু নাম্বার জন্য, শুধু যদি নাম্বার হয়, যেটা আমরা নাম্বার দিছি সেটা যদি কোনো একটা নাম্বার হয় 01 দিয়ে কোনো কিছু হয় তাহলেই সে হচ্ছে প্রোগ্রামটা রান করবে।
কারণ সেটা ছোট থেকে শূন্য, ছোট না বড় সেটা সে বুঝতে পারবে। শূন্য নিজে একটা নাম্বার টাইপ, তাই না? টাইপটা এক থাকতেছে, বাট অন্য কোনো কিছু যখন ঢুকাচ্ছেন তখন বলতেছে দিস ইজ নট এ নাম্বার। হ্যালো স্যার, আমি এখানে আমার নাম দিলাম জাহিদুল ইসলাম, সো এটা কি কোনো নাম্বার? এটা নাম্বারে কনভার্ট পারবে? পারবে না সে। সো এই যে আমি এন্টার দিলাম, আমার প্রোগ্রাম অনুযায়ী সে বলে দিচ্ছে নট এ নাম্বার। দিস ইজ নট এ নাম্বার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হ্যালো 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 ইসমাইল ভাই, এখানে যে দশমিক ইউজ করার পর এখানে পজিটিভ কেন আসছে স্যার? এটা নেগেটিভ আসে কথা কেন? 0.0000001, এটা কি শূন্য থেকে বড় না ছোট? বড়, শূন্য থেকে বড়। বড় স্যার, জিরোর পরে যতই যা থাকুক ওগুলো তো ধরা হয় না। শুধু মাইনাস যদি বলেন 0.00001, এটা হচ্ছে জিরোর ছোট, এটা হচ্ছে জিরোর ছোট। এই যে আসছে, এটা এইভাবে আসছে, এটা একটা এক্সপোনেনশিয়াল একটা নাম্বার আকারে আসছে, এটা সাইন্টিফিক নোটেশনের মাধ্যমে, অনেক বড় ভ্যালু তো দশমিকের পরে, এই জন্য দিস ইজ নেগেটিভ নাম্বার। বাট সেম জিনিসটা যদি আমরা করি জাস্ট পজিটিভের জন্য 0.00001, সো এটা তো জিরো থেকে একটু বেশি, তাই না? পিওর জিরো যেটা সেটাই না হচ্ছে পজিটিভ নাম্বার। বা যদি শুধু শূন্য দেই তাহলেও সে পজিটিভ নাম্বার, কারণ শূন্যের সমান, তাই না? এটা সো আমরা পজিটিভ বা নেগেটিভ নাম্বার চিনতে পারছি, তাই না? এখন আমরা, আমি আর একটা প্রবলেম দিছিলাম, যেটা হচ্ছে যে এটা যদি পজিটিভ, মানে এটা যদি নেগেটিভ হয় তাহলেও সেটাকে পজিটিভ করে দেন, তাই না? দ্যাট মিন্স আমি যদি, ধরেন বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি এখানে -5 দেই, এটার অ্যানসার -5 আসছে না, বাট আমি চাচ্ছি এখানে যদি -5 দেই তাহলে সে শুধু 5 আসবে, 5 দিলো 5 আসবে, দ্যাট মিন্স পজিটিভ। সব সময় কি নাম্বার আসবে? পজিটিভ, পজিটিভ নাম্বার আসবে। তো সেম ভাবে এই কাজটাই জাস্ট এখানে আমরা, এই যে এখানে লিখলাম জাস্ট ভিতরের যে কন্ডিশনের ভিতরে যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্টটা আমি ডিলিট করে দেই। আর এটা এলস থাকবে, কারণ অন্য কোনো কিছু আমরা ঢুকাইতে পারি। সো দেখেন এখানে আমরা কি করব, তো শূন্য থেকে যদি বড় হয় তাহলে তো সে অটোই বড়, তাকে তার কিছু করাইতে হবে না, তাই না? জি না স্যার। না স্যার, তাহলে জাস্ট নাম, নাম্বারটা এসে প্রিন্ট করবে। হ্যাঁ, বাট আমরা তো যখন শূন্য থেকে ছোট হয় তখনই হচ্ছে আমাদের কাহিনী, তাই না? জি স্যার। তো সেখানে কি কাহিনী করব, নাম সমান সমান মাইনাস নাম, এতো তার আগে অটো মাইনাস আছে, মাইনাসের সাথে আবার যদি মাইনাস হয় কি হবে? প্লাস হবে স্যার, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস হবে না? এখন আমি নাম, নাম প্রিন্ট করব, যেমন -5 সে কি আসছে? পজিটিভ, পজিটিভ 5 আসছে। আবার যদি আমি এখানে নেগেটিভ, শুধু পজিটিভ দেই তাহলেও সে পজিটিভই আসতেছে, ক্লিয়ার? যদি আমি এখানে অন্য কোনো কিছু লিখি তাহলে দিস ইজ নট এ নাম্বার বলে দিচ্ছে। বুঝেন নাই কেউ আছেন? এই টপিকটা আবার একটু রিভিউ করেন। জাস্ট আমি এখানে মাল্টিপল লাইন, একটা এখানে এতদিন সিঙ্গেল স্টেটমেন্ট দেখেছি, তাই না? ইফ এর ভিতরে আমি জাস্ট মাল্টিপল লাইন এখানে ইউজ করেছি, দুইটা দুইটা একসাথে, মানে
কাজ করেছি, একটাতে কাজ করছি আর একটাতে আউটপুট দেখাইছি, দ্যাটস ইট। ব্যাপারটা কি করতেছে দেখেন, নাম্বার নিচ্ছে, নাম্বারটা এখানে এসে কি হচ্ছে, চেকিং হচ্ছে নাম্বারটা শূন্য থেকে বড় বা সমান, তাই না? তো চেকিং হওয়ার পরে যদি দেখা যায় যে শূন্য থেকে বড়, তাহলে এটার ভিতরে যেটা আছে সেটা কাজ করবে, তাই না? বুঝছেন? এখানে আপনি ইচ্ছা করে মাল্টিপল স্টেটমেন্ট দিতে পারেন। আবার এখানে এসে এই যে শূন্য থেকে যদি ছোট হয়, তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন, ফার্স্টে নাম্বারকে প্রিন্ট করলেন, তাই না? ফার্স্টে নাম্বারটা দেখালেন এটা হচ্ছে নেগেটিভ। সো এখানে আবার লিখে দিলেন যে ইটস নেগেটিভ নাম্বার, দেন আপনি কাজ করলেন হচ্ছে নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ রূপান্তর করলেন। কিভাবে? জাস্ট নেগেটিভ নাম্বারটা যেহেতু মাইনাস আকারে আছে, তো মাইনাসের আগে আরেকটা মাইনাস দিয়ে দিলেন, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে কোথায় ঢুকতেছে? আবার সেই নাম্বার যেটা ছিল, মাইনাস যে নাম্বারটা ছিল তার সে ভেরিয়েবলের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? আবার তার ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়ে গেল না, পজিটিভ নাম্বারটা ঢুকলো এবং আমি পজিটিভ নাম্বারটাকে আবার প্রিন্ট করলাম। ওকে, দেখেন ইন্টার দিলাম, এই যে মাইনাস, আমি আবার দেখেন মাইনাস টু দিলাম, সো টু আসছে, টু আসছে না? আচ্ছা এই কথাগুলো আসে নাই না, সে এক লাইন, এক লাইন প্রিন্ট করতেছে, দ্যাট মিন্স এই লাস্ট লাইন প্রিন্ট করতেছে। দেখি তো, উপস, এটা সহজ ভাবে ইয়াভাবে করা যায় হচ্ছে, আমি যে কনসোল লগ ইউজ, বা অনেকগুলো লাইন হয়ে গেছে না? হ্যাঁ, প্যারা লাগতেছে স্যার, আমরা ইফ এর ভিতরে না, আমি যে আমরা আউটপুটটা দেখতে চাচ্ছি, আউটপুটটা মাল্টিপল লাইনের আউটপুট দেখতে চাচ্ছি, কারণ আমি যখন এতক্ষণ ধরে যা কিছু করছি আমরা, এটা আমাদের লগে মানে এখানে লাস্টের যে লাইনটা আছে সিঙ্গেল লাইন করেছে, তাই না? সেই জন্য শুধু একটা লাইনকে সে দেখাচ্ছিল। ওকে, আমরা চাচ্ছি যে সবগুলা লাইনকে সে দেখাবে, সেটা দেখাইতে হলে আমাদের এই কাজটা করতে হবে। আহ, আমি ইন্টার দিয়ে দেখ বারবার, যেমন আমি ফাইভ দিলাম, ফাইভও আসছে লেখাও আসছে, বুঝছেন? হ্যাঁ, জাস্ট কনসোল লগটা ব্যবহার করাতে, বা যদি আমি এটা না ব্যবহার করতাম তাহলে কি হয়, সরি দেখা যাচ্ছে না, ফাইভ দিলাম, ফাইভটা কিন্তু আসছে না, শুধু বুঝছেন আসছে, দেখছেন? জি স্যার, শুধু কনসোল ইউজ করতে, ইউজ করার জন্য ফাইভ আসছে। তা আমরা সবগুলা লাইনকে, আমরা এতদিন ধরে সিঙ্গেল লাইনে কাজ করেছি, সিঙ্গেল লাইনে
কাজ করেছি, দ্যাট মিন্স আমরা জাস্ট যে এক লাইন নিয়ে কাজ করছি, এগুলোও দিই নাই, এভাবে লিখছি, তাই না? এক লাইন এক লাইন। সো মাল্টিপল লাইনে আমরা কাজ করতে, মানে আমাদের যে স্কোপটা আছে ইফের ভিতরে, যখন আমরা একটা কন্ডিশন দিলাম, সে কন্ডিশনের পরে আমি এখানে কি করতে পারতেছি, এই কন্ডিশন শর্ত হলে আমার কয়েকটা কাজ করবে, সে একটা কাজই করবে সব সময়, এমন শর্ত একটা কন্ডিশন বলেন বলেন। তাহলে কি স্যার আমরা যদি ইফ এর ভিতরে কন্ডিশন দিয়ে অনেক কিছু লিখতে পারি না, অনেকগুলো নাম দিলাম, অনেকগুলো স্ট্রিং থাকলো? সেটাই 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 আমি তো সেটাই বলতেছি, যে যে এখানে আমি যদি আমার মতো করে আমি অনেক কিছু করতে পারি, এই জন্য বলছি যে জাস্ট, মানে আমি এই জন্য এখন দুই লাইন করে দেখাচ্ছি। যেমন আমি যদি যে ইফের ভিতরে শূন্য থেকে বড় হয় তাহলে হচ্ছে নাম, বুঝছেন, এই দুইটা কাজ হবে, একটা হচ্ছে একটা নাম্বারটা প্রিন্ট করবে, আবার এটা প্রিন্ট করবে। তো এখন যেহেতু কনসোলে কাজ করতেছি, সেহেতু সে সিঙ্গেল লাইন আউটপুট দেখায়, কি লাইন? সিঙ্গেল লাইন, এক লাইনের আউটপুট দেখায়। তো এক লাইনের আউটপুট কোনটা দেখায়? জাস্ট লাস্টেরটা, বুঝছেন, তাই না? যেমন আমি যদি এই যে দেখেন এন্টার দিলাম, যা ঢুকাচ্ছি মানে পজিটিভ নাম্বার ঢুকানো, শূন্য থেকে বড় ঢুকানো তো শুধু এই দুই লাইন কাজ করার কথা, কিন্তু সে লাস্টের লাইনটা প্রিন্ট করছে না। আমাদের এই দুইটা লাইন প্রিন্ট করবে, দুইটা লাইনে কাজ করবে। সো এটা আমরা দেখব কিভাবে, দুইভাবে দেখা যাবে। কনসোল ডট লগ দিলে এখানেই আমাদের প্রিন্ট হবে, কি দিলে, এই যে কনসোলে আমাদের যে শোক হচ্ছে, এটা একটা কনসোল, তাই না? কনসোলের ভিতরে যদি জিনিসগুলাকে দেখতে চাই, আপনি যদি নর্মালি দেখেন আমি যেটা কাজ করি, হ্যাঁ, ফাইভ দিয়ে এটার আউটপুট এখানে যেভাবে দেখি, সেম ভাবে কনসোল ডট লগ যদি দেই, সেখানে যদি ফাইভ দেই, সে কি করবে, সেম কাজই করছে, বাট এখন সে ও আরেকটা লাইন দিয়েছে, সেটা হচ্ছে সে আউটপুটটা এখানে দেখাচ্ছে, রাইট? এবং কনসোল ডট লগ সে নিজে হচ্ছে একটা, এখানে কোনো কিছু ডাটা টাইপ করা হয়নি, ঢুকানো হয়নি, যার কারণে সে হচ্ছে আনডিফাইন্ড একটা দেখাচ্ছে। ওটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই, সো দেন যা কিছু দিচ্ছে সেটা সে প্রিন্ট করতেছে। সো আমাদের নর্মাল যে প্রিন্টিং সিস্টেম তার মতো না। তো কনসোল ডট লগ মানে কি, এই যে কনসোল দিয়ে বোঝায় কনসোলের যে এনভায়রনমেন্ট আছে সে জায়গাকে সে চিনায়, এবং এখানে আমরা কনসোল লগ এর ভিতরে যখন আমরা নাম্বার টাইপ করতেছি অনেক ফাংশনকে কাজ করাইতে পারি। যেমন আমরা যদি, যেমন যে যে এরর, নিজেরা এরর দেখাইতে পারবো। ও মা, বুঝছেন? এরর আসছে না, মানে এটা এররের মতো দেখাচ্ছে না। তো কনসোলের ভিতরে এরর যদি আমি আউটপুটটা যদি এররের মতো দেখাইতে চাই তাহলে এটা করব, বুঝছেন? এখানে আপনি যা লিখবেন সেটাই এররের মতো করে দেখাবে। এখানে যেমন প্রম থেকে বলছি যে আপনি যে এখানে যে কনসোল লেখার পরে এরর টাইপ করলেন, ওইটার জন্যই কি ওই যে এরর আসছে, ওইটার মতো এররের মতো এরর দেখাচ্ছে, অ্যানসারটা এররের মধ্যে দেখা, মানে এররের একটা আইকন আছে, অ্যানসারটা হচ্ছে এরর। এটা এমনিতে কোনো আমার ভুল হয় নাই, বাট এরর দেখাইতে চাইলে আমি কনসোল ডট এরর লিখে তার ভিতরে যা দিব সেটাই সে এররের মতো করে দেখাবে,
আচ্ছা আমি যদি console.ero লিখে যদি মানে সংখ্যা লিখতাম তাহলে তো ইরর দেখাইতো না? দেখেন না, আমি সংখ্যা লিখি নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, সংখ্যাটা কি ইরর না? এই যে ইরর আসছে, হ্যাঁ আমি সেটাই বলতেছি যে আপনি যে টাইপ করছেন যে ইরর, এর জন্যই মানে যেটা লিখবো সেটা ইরর চলে আসবে। দেখি আমরা প্রম্পট করি, সো প্রম্পট করলাম, তো প্রম্পটে আমি যেটাই লিখতেছি সেটাই সে এররের ভিতর শো করতেছে। তো অনেক কাজ করতে পারতেছে তাই না? মাথা ঘুরাচ্ছে? তো মাথা ঘুরাবে না, এটা দরকার নাই, কারণ একটা ব্রেক দিই, ব্রেক দিচ্ছি, একটা সলিউশন শেষ করে নেই। আমার যেটা দরকার সেটা আমি আপনাদেরকে একটা কাজ দিব, আমি এটা নিয়ে একটু ভাববেন, তারপর ব্রেক দিচ্ছি। যেমন একটু আগে মানে যে কাজটা করেছি, সো এভাবে কনসোল লগের কাজ হচ্ছে কি, আমাদের এই লগিং সেকশনে কোনো কিছুকে প্রিন্ট করানোর কাজ। যেহেতু আমাদের সব জিনিসগুলা প্রিন্ট হচ্ছে না, একটা এখানে সিঙ্গেল লাইন প্রিন্ট করে, আমরা এখন ডাবল লাইনে চলে যাচ্ছি তাই না? যেমন আমরা এখানে যে প্রবলেমটা লিখেছিলাম, ভেরিয়েবল নাম্বার এখানে 2 লাইন আছে, সো 2 লাইনকে আমরা প্রিন্ট করতে পারবো কিভাবে, জাস্ট প্রত্যেকটার আগে যদি এভাবে প্রত্যেকটাকে কনসোল ডট লগ, এখন এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, জাস্ট মুখস্থ করে ফেলেন, দ্যাটস ইট। হ্যাঁ, এটার ভিতরে যা দিব আমরা সেটা কনসোলে সেটাকে দেখতে পাবো, এটা মনে রাখবেন, ঠিক আছে? এই সো এখন যদি আমি যা দিচ্ছি সেটাও দেখাচ্ছে, বুঝছে না দেখাচ্ছে, রাইট? তো দুইটা কাজই দেখাচ্ছে। এখন আমরা মূলত যেটা করতে চাইছিলাম সেটা কি, যে কনসোল লক, স্যার কনসোল লক যদি 10 বার লিখি তাহলে তো 10 বারই প্রিন্ট করবে, 10 বারই প্রিন্ট করবে মানে ভিতরে যে কন্টেন্ট দিব সেটাই প্রিন্ট করবে, সেটাই আলাদা আলাদা ভাবে নিও নিও লাইনে। তো আমরা এখানে মূলত এখানে একটা কাজ করব, এখানে কিছু কাজ করতেছি, সো এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এটা তো ক্লিয়ার। এখন যদি এলস হয়, যদি নাম্বারটা 0-এর ছোট হয় তাহলে কি হবে, আমরা আগে নাম্বারটা দেখব যে কোন নেগেটিভ নাম্বারটা ঢুকাইছি, রাইট? তারপরে আমরা একটা মেসেজ বলতেছি যে এটা হচ্ছে নেগেটিভ নাম্বার তাই না? তারপরে এখানে তার ভিতরে কাজ চলবে এটা আর আমরা দেখাবো না, ক্যালকুলেশনটা দেখানোর দরকার আছে? দেখানোর দরকার নাই, ফাইনাল আউটপুটটা দেখাচ্ছি। সো এই কাজগুলো আমরা করব কিভাবে, জাস্ট তাদের আগে কনসোল। আচ্ছা, আপনারা নেক্সট টাইম থেকে খাতা কলম রাখবেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসবেন, কনসোল থাকে স্যার সাথে, মাশাআল্লাহ, তাহলে অনেক কিছু মিস করবেন না। আর সেম ভাবে এখানে আমরা কনসোল দাদা বলছেন আই ক্লাস নোট করা আছে, এখানে এটা সেম ভাবে বারবার না লিখে এখানে নিয়ে আসে। এখন যদি ইন্টার দেই তাহলে আমরা যদি একটা নেগেটিভ নাম্বার ঢুকাই, দেখেন এই যে দেখাচ্ছে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, ফার্স্ট লাইন আসছে, দেন হচ্ছে ইটস এ নেগেটিভ নাম্বার বলতেছে, এটা দ্বিতীয় নাম্বার লাইনের কথা, দেন এটাকে আমরা পজিটিভ নাম্বারে রূপান্তর করেছি সেটাকে দেখাচ্ছে, ক্লিয়ার? ইয়েস স্যার। তো আমরা এখানে ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে পারছি তাই না? ক্যালকুলেশন করে আউটপুট দেখাতে পারতেছি। তো আপনাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে করেন জোর নাম্বার বলবেন, এটা যদি জোর নাম্বার হয় তাহলে বলবেন যে এটা একটা জোর নাম্বার, এটা যদি বেজোর নাম্বার হয় তাহলে বলবেন যে এটা একটা বেজোর নাম্বার, বুঝছেন? জি স্যার, একটা নাম্বার ঢুকাবে সে নাম্বারটা জোর না বেজোর সেটা চেক করে বলবেন, ওকে ডিফাইন করে দিবেন। হ্যাঁ,
সেটা চেক করে আপনি বলে দিবেন যে আপনি যেটা ঢুকাইছেন ভাই এটা পজিটিভ বা এটা নেগেটিভ, এটা জোর নাম্বার এটা বেজোর নাম্বার, অড বা ইভেন। জোর বা বেজোরের ইংলিশ কি? অড ইভেন। ওকে ইভেন অড, হ্যাঁ অড মানে হচ্ছে বেজোর, ইভেন হচ্ছে জোর। দেখেন আমি এখানে দিয়ে দেই, মেক এ প্রোগ্রাম টু জেনারেট টু ফাইন্ড ইভেন অড নাম্বার। আমরা কমেন্ট কমেন্ট আউট করে রাখলাম, জাভাতে জাভাস্ক্রিপ্টে কমেন্ট করা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে। ওকে তার ইভেন মানে হচ্ছে কি? পারবেন তো? আরেকটা কাজ দিতে চাচ্ছিলাম, পারবেন? না ভাই একটাই স্যার, ব্রেকের সময় ভাই এত কাজ দিলে হয়? ব্রেক তো ব্রেকই, এমনি তো 30 মিনিট ব্রেক দিছেন শুরুতে, আর আজকে তো তেমন কিছু শেখাচ্ছি না, সে আগের গুলাই তো, জাস্ট নতুন কিছু লজিক মাথা একটু চিন্তা ভাবনা করার জায়গা খুলে দিচ্ছি, রাস্তা যে এইভাবে চিন্তা করতে পারেন। ঠিক আছে, কত মিনিট? 20 মিনিট? হ্যাঁ নাকি 30 মিনিট? জি ভাইয়া 20 মিনিট এবং 20 মিনিটস এর ভিতরে সবাই আসেন। হ্যাঁ হ্যাঁ ব্রেক দিতে আবার কাজ দেন, কার কার ছুটি লাগে? আমি বের কেন ভাই? মিস করছেন এই ক্লাসটা স্যার, একটু পোস্ট অফিসে যাব, মিস করার ইচ্ছা নাই স্যার, কিন্তু মানে অনেক দিন ধরে যাওয়া যাওয়া করতে হচ্ছে। অল্টারনেট অল্টারনেট কেউ নাই? না স্যার, মানে পোস্ট অফিসে 5টার আগে 5টা পরে তো বন্ধ করে দেয়, তার জন্য যাইতে হবে। আপনি আধা ঘন্টা টাইম আছে, যাইতে পারবেন? তাহলে তো আপনি ব্রেকের আগে আবার চলে আসতে পারবেন। না স্যার, ব্রেকের আগে চলে আসা যাবে না, দূরে গেলে পাবেন, গেলে পাবেন এখন স্যার, এখন গেলে হয়তো 5টার আগে। দুইটার নিয়ম হচ্ছে দুইটার আগে যাও, সরকারি কোনো অফিসে যাবেন কাজের জন্য দুইটার আগে যাবেন, দুইটার পরে যাবেন লোক পাবেন। ওই জায়গায় পোস্ট অফিসে মানে লোক আছে আমার, তার জন্য আর কি বলছিল যে 3টা বা 2:20। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি ইয়া করেন, আপনি ফোন দিয়ে দেখেন যে উনি আছেন কিনা, যদি থাকেন তাহলে যান, সমস্যা নাই, শুধু শুধু কষ্ট করে যাবেন, বাট কোনো কাজ হলো না সেটা তো হয় না, ক্লাসও মিস কাজও হলো না, তো দেখেন। আর হ্যাঁ 30 মিনিট স্যার, একদম বলছে যে কাজও দেন আবার ইয়েও দেন, তো 30 মিনিট আপনারা ব্রেকটাও কাজে ইয়া করেন, যা 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 প্রয়োজন সারেন এবং তারপরে কাজটা সেরে আসেন, এই প্রোগ্রামটা তৈরি করে আসেন। জি ভাইয়া ধন্যবাদ। 40 40 না 50 এ আসতেছেন তাহলে। তো জোর বলতেছি সেই সংখ্যাকে যে সংখ্যার কে দুই দ্বারা ভাগ যায়, কত দ্বারা? দুই দ্বারা নিঃশেষে ভাগ যায়, নিঃশেষে ভাগ মানে যার কোনো ভাগশেষ থাকে না, দুই দ্বারা ভাগ দিলে যার কোনো ভাগশেষ থাকে না
সেটাকে আমরা জোড় সংখ্যা বলছি। আর বেজোড় কাকে বলছি? বেজোড় বলছি যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগশেষ থাকে, এক থাকে। কত থাকে? এক থাকে, এক থাকে, রাইট। এটা আবার কি হচ্ছে? প্রোফাইলিং। আচ্ছা, পারফরমেন্স প্রোফাইলিং, হোয়াট দ্যাট ইজ মিন। তাহলে এটা হচ্ছে আমাদের জোড় বা বেজোড় সংখ্যার লজিক, তাই না? সো লজিকটাকে আমরা ইমপ্লিমেন্ট করি কিভাবে? দেখুন, আমরা ভার নিলাম, নাম্বার নিলাম, সেই নাম্বারটা ইউজার প্রবেশ করাবে যাতে সেটা নাম্বার হিসেবে কাউন্ট হয়, সেজন্য নাম্বারের ভিতরে কি হবে? প্রম্পট হবে, তাই তো? আচ্ছা, দেন আমরা ইফ কন্ডিশন চেক করছি যে যে নাম্বারটা আছে এটাকে যদি আমি ভাগ দেই কত দ্বারা? দুই দ্বারা ভাগ দেই। আচ্ছা, ভাগ দিলে ভাগশেষ শূন্য হতে হবে, তো ভাগশেষ শূন্য কিনা বা ভাগশেষ ওয়ান কিনা এটা চেক করব কি দ্বারা? মড করে। কি দ্বারা? মড করলে, এই যে স্পেশাল যেটা আমরা, হ্যাঁ, মড, মড পার্সেন্টেজ, হ্যাঁ। সো এটাকে যদি আমরা দেখেন, এটা যদি ইকুয়াল টু শূন্য হয়, দ্যাট মিনস যে নাম্বারটা আসছে সে নাম্বারটাকে যদি দুই দ্বারা ভাগ দিলে ভাগশেষ শূন্যের সমান হয়, দেন আমরা বলবো কি? এটা হলো ইভেন নাম্বার। ইয়েস। আর যদি এটা না হয়, দ্যাট মিন্স শূন্য যদি না হয় তাহলে অবশ্যই ওয়ান হবে। সো ওয়ান এর জন্য আবার আমাদের কন্ডিশন লেখার দরকার আছে? না, হবে না। সো দুই দ্বারা ভাগ দিলে হয় শূন্য হবে, না হয় ভাগশেষ ওয়ান হবে। সো দ্যাটস ইট। আপনি যে সংখ্যায় ঢুকান না কেন, এটাকে সে ভাগ করে দেখবে সেটা একটা অড নাম্বার, যেহেতু লাস্টে ফাইভ ছিল, তাই না? সো এটা হচ্ছে ইভেন এবং অড নাম্বার বোঝার উপায়। ভাই, এখন ইভেন নাম্বারটা কিভাবে আসবে? এখানে তো লেখা আছে ইটস এ অড নাম্বার। এখন আমি চাচ্ছি, দেখেন আবার তো এই লজিকটা কি, লজিক অনুযায়ী আমি যে সংখ্যাটা ঢুকাচ্ছি সেটাকে আমরা ভাগ করে দেখছি। সো লজিক অনুযায়ী যেমন আমি এখানে আবার একটু করে দেই, সেটা হচ্ছে নাম্বারটাও শো করবে, নাম্বারটা কি নাম্বার আমি দিচ্ছি। তাই না? আর যদি এটা না হয়, আচ্ছা, সো কমপ্লেক্সিটি বা আমরা যদি আরো স্পেসিফাই করতে চাই, যদি আমাদের অন্য কোনো পয়েন্ট না ঢুকাই, যাই হোক এটা পরে দেই। সো এই কোথায় ভুল হচ্ছে? ব্র্যাকেটে ভুল আছে, এলস এর পরে। বুঝছেন? আচ্ছা, দেন আমি ইন্টার দিলাম। এখন ধরেন আমি যে নাম্বারটা ঢুকাচ্ছি এটার নাম্বার লাস্টে হচ্ছে মনে করেন দুই আছে, তার মানে এটা একটা জোড় নাম্বার। সো এটা ইন্টার দিলাম, দেখেন সো বলছে এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, কারণ এই নাম্বারটাকে দুই দ্বারা মড করার পরে দেখা গেছে কি সে শূন্য থাকবে। দুই দ্বারা এটাকে ভাগশেষ যায়, শূন্য শূন্য থাকে ভাগশেষ, রাইট? সো আমরা যদি আবার দেখি অন্য আরেকটা নাম্বার যার লাস্টে হচ্ছে বেজোড় নাম্বার, সেই যে এই নাম্বারটা হচ্ছে আমাদের অড নাম্বার। তাহলে কি এটা কি হয়, লাস্টের মানে নাম্বারটাই নিচ্ছে, লাস্টে 2 থাকলে তার মানে এটা জোর বোঝাচ্ছে? আর লাস্টে না, ব্যাপারটা হচ্ছে না, আমরা এমনিতে নরমাল লাইফে জোর সংখ্যা চিনি কারা, কাদেরকে বুঝি? লাস্টে যার শূন্য, বেজোড় সংখ্যা যায় শূন্য, দুই, চার, ছয়, আট, এরা যদি, এটা আমরা বুঝে ফেলি যে এরা হচ্ছে জোর। বাট এটা বুঝার জন্য কি করতে হয়, কম্পিউটারে বুঝার জন্য তাকে আগে ভাগ করে দেখতে হয়, দুই দ্বারা আগে সাকে ভাগ করে,
এই পুরো সংখ্যাটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ শূন্য থাকে। শূন্য থাকে জোড় সংখ্যার বেলায়, বাট বেজোড় সংখ্যার বেলায় ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। 1 থাকবে। সো বেজোড় সংখ্যাটা যদি আমরা ঢুকাই সেক্ষেত্রে সে কি হচ্ছে, 1 থাকতেছে, যার কারণে আমাদের এই শর্তটা পূরণ করতেছে না, যেহেতু ভাগশেষ শূন্য না, সো সে অড হিসাবে বলতেছে। বাট যদি ভাগশেষ মিলে যায়, কিন্তু ওইখানে দেখাচ্ছে না, কিন্তু এই যে অড তো ওইটাতে ইভেন মানে জোড় সংখ্যা বোঝাচ্ছে, তার মানে ওখানে আমাদের শূন্য আসছে, এর জন্য জোড় সংখ্যা, আর এখানে ভাগ করার মাধ্যমে আমাদের 1 আসছে, কিন্তু ওইটা তো আমাদের দেখানো, ওইটা দেখানোর দরকার হচ্ছে না এই জন্য, কারণ দুই দ্বারা ভাগ করলে হয় শূন্য আসে না হয় তাহলে 1 হবে, 1ই আসে। আপনি দুই দ্বারা যদি কোন পৃথিবীর যে কোনো সংখ্যাকে ভাগ করেন না কেন, হয় ভাগশেষ শূন্য হয়, নয় ভাগশেষ 1 হয়, এছাড়া অন্য কিছু হবে না। এই জন্য আমরা এখানে কন্ডিশনটা দিচ্ছি না, বাট আমরা যেহেতু বলছি যে এখানে আমরা নাম্বারও তো প্রম্পটের ভিতরে আমরা শুধু নাম্বার ছাড়া অন্য কিছু ঢুকাতে পারি, তাই না? যেমন আমরা দেখতেছেন আমি এখানে উল্টা পাল্টা বাস কিছু ক্যারেক্টার ঢুকাইলাম, সেটাকেও দিলে সে বলছে এটা একটা অড নাম্বার। দ্যাট মিনস আমাদের প্রোগ্রামে একটু সতর্কতা ইউজ করতে হবে। সেটা কি করতে হবে, আমরা আবারও এখানে else if নাম্বারটাকে যদি আমরা দুই দ্বারা মড করি কত হবে, সেটা শূন্যের সমান হবে, তাই না? বা এখানে ডাবল ইকুয়ালস ট্রিপল ইকুয়াল সাইন ব্যবহার করব, সরি ট্রিপল ইকুয়াল সাইন। হ্যাঁ, এখানে হবে কিসের সমান, 1 এর সমান। যদি 1 এর সমান হয় তাহলে এটা অড, তাই না? দেন যদি না হয়, এই দুইটার যদি কোনোটাই না হয়, দেন সেটা হচ্ছে আমাদের নট এ নাম্বার। সো আমরা এখানে উল্টাপাল্টা জিনিস আসলে বলবে যে সেটা নট এ নাম্বার, এটা কোনো নাম্বার না, নাম্বার ঢুকান তাহলে আমরা বলে দেবো যে সে ইভেন না অড। সো ইফ এলস এর বা এই জিনিসগুলো ব্যবহার খুব ইজিলি আমরা বুঝতে পারছি। এখন অ্যারে নিয়ে আমরা কিছু কাজ করি, ঠিক আছে? অ্যারের ভিতরে কিছু ফাংশনালিটি আমাদের ভবিষ্যতে লাগবে, যেটা আমরা শিখে রাখি। যেমন আমরা একটা বলছি ভার নিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ভার নেম দিলাম হচ্ছে সো অ্যারেকে বলছিলাম, আমরা আগে বলি নেই, অ্যারেকে দুই ভাগে ডিক্লেয়ার করা যায়। কয়ভাবে? দুই ভাবে। কিভাবে? ফার্স্টে আমরা ভেরিয়েবল নিয়ে তাকে একটা ভেরিয়েবলের নাম দিলাম, মনে করেন যে এ নাম দিলাম, সমান সমান সাইন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, রাইট? ব্যাপারটা তো এরকমই। তাহলে এটা কি হচ্ছে, একটা অ্যারে হচ্ছে, তাই না? এটা কি কেউ বুঝেন না, এমন আছেন কেউ? থাকার কথা না, বুঝতে পারছি ভাইয়া। এখন এই অ্যারেটা আমরা দুই ভাবে ডিক্লেয়ার করতে পারি বলছি, সেটা কিভাবে? সেম ভাবে একটা ভেরিয়েবল নিয়ে সেখানে নিউ একটা, আবার কিওয়ার্ড আছে, যেমন ভার একটা কিওয়ার্ড আর নিউ কিওয়ার্ড দিয়ে নতুন কোন অ্যারে অথবা অবজেক্ট এই জিনিসগুলোকে চিহ্নিত করা যায়। যেমন এখানে এই অ্যারে অ্যারে যে ফাংশন আছে এটার ভিতরে আমরা ঢুকাতে পারতেছি, এবং এটার নাম দিলাম হচ্ছে বি, নতুন আর একটা অ্যারে। সো বি ইজ ইকুয়ালস টু এই। সো দেখেন অ্যারেকে দুই ভাগে ডিক্লেয়ার করা যাচ্ছে, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথমটা যেটা আমরা শিখছি। ওকে, এটা তো কালকেও দেখাইছে যে বাংলা ইংরেজি
এভাবে ডিক্লেয়ার করে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যারে সিস্টেমটা ডিক্লেয়ার করার সিস্টেমটা দেখাইছে একভাবে, তাই না? জাস্ট আমরা ভেরিয়েবল নাম নিয়ে তার ভিতরে আমরা অ্যারেটাকে অ্যাসাইন করে দিচ্ছি, কিভাবে? জাস্ট থার্ড ব্র্যাকেট ইউজ করে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ডাটাগুলোকে আলাদা আলাদা করে রাখছি কমা দিয়ে, ওকে? এবং নতুন আর একটা সিস্টেম হচ্ছে কি, ভেরিয়েবল দিয়ে নিউ কিওয়ার্ড ব্যবহার করে, তারপরে অ্যারে একটা ফাংশন আছে, সে ফাংশনের ভিতরে আমরা যা ঢুকাবো, এইটা আর এটা সেম, জাস্ট এখানে এই অংশটা যে কাজ করতেছে, এখানে এইটুকু অংশ সেম কাজ করতেছে, বুঝছেন? স্যার আবার একটু রিপিট করেন স্যার। হ্যাঁ, এটা আরেকবার বলুন যে ভার্ব বি সমান সমান নিউ অ্যারো, যে এখানে এইটুকু, আচ্ছা এইটুকু অংশ যে কাজ করতেছে, ঠিক এইটুকু অংশ সেম কাজ করতেছে, বুঝছেন? জি স্যার। স্যার বির জায়গায় এ দিলে কি মানে আবার নতুন করে নিত এলিমেন্ট গুলা? হ্যাঁ হ্যাঁ, নতুন করে নিত, নতুন করে নিত, একই সিস্টেম, একই কাজ, একই কাজ, একই জিনিস, তারা তারা দুইজনে স্যার এইখানে আমার স্যার নিচেরটাতে আমার ভেরিয়েবল স্যার বি, ভেরিয়েবল তো বি তাই না, তাই না স্যার? নিচেরটাই হ্যাঁ হ্যাঁ, আমি নিউ অ্যারে নেই আর যাই নেই, আমার এই যে ভারের সাথে যেটা থাকবে ভেরিয়েবল নেম ওইটাই তো আমার ভেরিয়েবল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর স্যার জাভাস্ক্রিপ্টটা ভাল লাগে কি জন্য, যে এইখানে আমার যেমন নরমালি যদি আমরা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলাতে যদি অ্যারে নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে স্যার প্রত্যেকটা ডেটা টাইপ আমার ডিফাইন করা লাগে, যে স্ট্রিং আলাদা অ্যারে। এইখানে স্যার আমি নাম্বার নিয়ে কাজ করব, তারপর স্ট্রিং নিয়ে কাজ করব, একসাথে কোনো প্রবলেমই হয় না। অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল যে ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো এই সুবিধা, মিড লেভেল বিশেষ করে আছে মানে পাইথনে আর জাভাস্ক্রিপ্টে এই সুবিধাটা আছে, পাইথন আর জাভাস্ক্রিপ্টে। সেই সেই সেটাই, দ্যাট মিন্স আপনি বিভিন্ন ধরনের ডাটাকে নিয়ে কাজ করতে পারবেন, স্টোর করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, ভার্ব এ যেটা ওইটা যেটা কাজ করতে স্যার, যেখানে ভার্ব বি নিয়ে নিউ অ্যারো নিচ্ছে, সেটা দুইটা তো একই কাজ করতেছে, একই কাজ করতেছে, বি দিয়ে জাস্ট নিউ অ্যারো দিচ্ছেন, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট এটাই বললাম যে আমরা অ্যারে কে দুই ভাবে লিখতে পারি, অ্যারে কে দুই ভাবে, হ্যাঁ, বা এটাকে বলে ডিক্লেয়ার করা, এটাকে কি বলে ডিক্লেয়ার করা, সো ডিক্লেয়ার করতে পারে দুই ভাবে, সো এটা হচ্ছে এক রকম আর এটা হচ্ছে আরেক রকম। আপনারা হয়তো বা অনেক জায়গায় বা দেখতে পারেন, স্যার আমি আরেক জায়গায় দেখছি বা আমি পড়তে যায় দেখছি অ্যারেটা ওইভাবে করে, এটা তো বুঝি নাই, বুঝছেন? এই জন্য জাস্ট দেখানো যে ভার একটা কিওয়ার্ড, ভার কিওয়ার্ডটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য দরকার হয়, আর নিও কিওয়ার্ডটা হচ্ছে নতুন আর একটা কোনো কিছু তৈরি করতে কাজে লাগে, যেমন অ্যারেটাকে তৈরি করতে আমাদের নিওটাকে কল করতে হয়েছে, বুঝছে, বুঝে গেছে? নিউ ভেরি ইয়েটা লাগছে, ডাটা টাইপ সরি কিওয়ার্ডটা লাগছে, এবং এখানে অ্যারে দিয়ে অ্যারে ফাংশনটার ভিতরে আমরা ঢুকাচ্ছি ভ্যালুগুলা, ওইভাবেই ঢুকাচ্ছি সেম ভাবে, এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট। সো এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই, আমাদের এটা শিখবো না, আমাদের জন্য এটাই যথেষ্ট, ওকে? আচ্ছা এখন সবকিছু বাদ, আমরা এ নামের যে অ্যারেটা করলাম, ভাবলাম এখন বলছিলাম যে কিছু এটাতে কিছু ফাংশনালিটি শিখব, যে এটা দিয়ে কত রকমের কাজ করতে পারি অ্যারের ভিতরে, যেমন অ্যারের ভিতরে আমি অ্যারের দৈর্ঘ্যটা বের করতে পারি, দ্যাট মিন্স অ্যারের ভিতরে কি আছে, কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা বের করতে পারি জাস্ট তার সাথে লেন্থ লাগালে। তারপরে অ্যারের ভিতরে নতুন ডাটা আমরা ঢুকাতে পারি, একটা সিঙ্গেল ডাটা করে যদি ঢুকাতে চাই তাহলে আমরা পুশ ব্যবহার করি, কি পুশ
পুশ কি করে একটা দেয় কোন একটা ভ্যালু ইনসার্ট করে ঠিক আছে নতুন ভ্যালু সো নতুন ভ্যালুটাকে আমরা এখানে দিলাম সো এটা যদি পুশ করে আমাদের আগে ছিল 4টা এখন দেখেন 5টা হয়ে গেছে এটা পুশ করলে কয়টা ভ্যালু নতুন হইছে সবকিছু এখানে দেখাচ্ছে এখন যদি আপনি এ দেখেন সো এ এর ভিতরে নতুন করে হজবরল চলে আসছে না এবং লাস্টের দিকে তাই না জি স্যার তো এটা হচ্ছে পুশ দিয়ে আমরা নতুন ভ্যালু এর এর ভিতরে যুক্ত করতে পারি সো এখন একটা ভ্যালুকে লাস্টের ভ্যালুটাকে বের করে ফেলে দিতে চাচ্ছি সেটা কি করব পপ করব আমরা এক্স্যাক্টলি জাস্ট আমরা ইলেকশন পপ এই পপ ফাংশনটাকে যদি দেই তাহলে লাস্টের লাস্টের এলিমেন্টটা বের হয়ে আসছে তাই না এখন যদি এ দেখেন এর ভিতরে আবার চারটা ভ্যালু আছে চারটাই যেটা ফালাই দিয়েছি সেটা বাদে বাকি সবগুলো দেখাবে বাট এখন দেখেন জি জি গতকাল কত একটা সেজেন কনটেন্ট না কি রকম টাইপের একটা কনকেট আসছে আসছে ওটা দিয়ে অ্যাড করা যায় আসছে বলছি আমি যদি দেখেন দুইটার ভিতরে পার্থক্যটা কি দেখতে পাবেন একটু পরে আরেকটা কাজ করি দেখা গেছে আমরা এই পপ করলে লাস্টের ভ্যালুটাকে নিয়ে নিচ্ছে তাই না ফেলে দিচ্ছে আমরা ফার্স্টের ভ্যালুটাকে মনে করেন যে পালতে চাই ফেলতে চাই তাহলে কি করতে হবে শিফট কি করতে হবে শিফট শিফট করে দিতে হবে শিফট করে দ্যাট মিন্স জিনিসগুলোকে শিফট করে সামনের দিকে চলে আসবে এক ঘর শিফট করবে সামনে হ্যাঁ এমন এন্টার দিলাম এই যে প্রথম ভ্যালুটা চলে গেছে এখন যদি এ দেখেন এর ভিতরে এখন নতুন চারটা ভ্যালুই আছে তাই না ব্যাপারটা বোঝা যাচ্ছে জি ভাইয়া সবগুলাতে তিনটাই হয়ে গেছে যাই হোক তাহলে এই কয়েকটা ফাংশন মনে রাখবেন ঠিক আছে এর মাধ্যমে আমরা এই কাজটা করি এখন পপ এবং পুশ এবং হচ্ছে কনকেটের ভিতরে কি পার্থক্য দেখেন আমরা যদি কনকেট গতকালকে শিখছিলাম কি কনকেট নামের আরেকটা ফাংশন এই কনকেটের ভিতরে আমরা কি করতে পারি সেম ভাবে নতুন ভ্যালু অ্যাড করতে পারি দেখেন এখানে শো করাচ্ছে তাই না সো নতুন ভ্যালু আমরা কি করছি যুক্ত করছি সো এই যে নতুন ভ্যালু যুক্ত করলাম এখানে কি হচ্ছে দেখেন একে যদি কল করি তাহলে কি আসতেছে নতুন ভ্যালুটা যুক্ত হচ্ছে এখানে আর যুক্ত হচ্ছে না রাইট সো তাহলে কিভাবে তাকে যুক্ত করব এখানে করতে হবে আমাদেরকে এর ভিতরে আবার নতুন করে যে কনকেটটা করব সে কনকেটটাকে রাখতে হবে এখন এর ভ্যালু দেখেন চারটা হয়েছে তাহলে পুশ এবং কনকেটের ভিতরে পার্থক্যটা দেখতে পাচ্ছেন যদি আমরা তার সাথে পুশ করি তাহলে আমরা আবার নতুন করে তার ভিতরে নতুন আরেকটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাইতে হয় না কনকেট করলে যেরকম নতুন আরেকটা ভ্যালুর ভিতরে ঢুকাইতে হয় বা আগেরটার ভিতরে ঢুকাইতে হয় নতুন ভ্যালুটাকে দেখানোর জন্য পুশের ক্ষেত্রে সেটা করতে হয় না বুঝে গেছে জি স্যার তারপরে কি এখানে মাল্টিপল মাল্টিপলও করতে পারবো পুশের ক্ষেত্রেও আমরা এই কনকেট এবং পুশ দুইটা একই জিনিস বাট পুশ এবং কনকেটের কাজটা কি কনকেট করলে আমাদের নতুন করে ভ্যালুটাকে আবার অ্যাসাইন করতে হয় আর পুশ করলে কি করতে হয় না অ্যাসাইন করতে হয় না নতুন জায়গায় দেখেন ঘটনাটা বুঝে গেছে তাহলে আমরা
আমরা কি ব্যবহার করব কনকেট ব্যবহার করব না পুশ ব্যবহার করব পুশ পুশ ওকে সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার স্যার আচ্ছা দেন আমরা সো এখন আমরা নতুন একটা জিনিস শিখি সেটা হচ্ছে আরেকটা ডাটা স্ট্রাকচার সেটা হচ্ছে অবজেক্ট কি অবজেক্ট অবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা একটু পরে টেন পারবেন যে কতটা ইম্পর্টেন্ট অবজেক্ট অবজেক্ট এবং স্ট্রাকচার অ্যারেটা প্রায় সিমিলার কি প্রায় সিমিলার কেমন সিমিলার দেখেন সেম ভাবে আমি মনে করি ভার নিলাম বি নিলাম অবজেক্ট লিখতে হয় থার্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিতের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারের ভিতরে নাম্বারগুলো মানে ডাটাগুলো থাকে কিভাবে ইন্ডেক্সিং সিস্টেমে কিভাবে ইন্ডেক্স সিস্টেমে রাইট আমরা জাস্ট ডাটাটা ঢুকালে তারা 0 1 2 3 এরকম করে ডাটাগুলোকে ইন্ডেক্সিং করে রেখে দেয় রাইট বাট অবজেক্টের ভিতরে ডাটা থাকে হচ্ছে আমাদের পেয়ার আকারে কি আকারে পেয়ার আকারে কি পেয়ার কি এবং ভ্যালু আকারে কি এবং ভ্যালু আকারে দ্যাট মিন্স কি এবং হচ্ছে এখানে আমাদের ভ্যালু বুঝতে পারছেন এভাবে থাকে এবং মাল্টিপল ভ্যালুকে আমরা কমা দিয়ে ঢুকাচ্ছি আমি নিচে নিচে লিখতেছি বা পাশাপাশি লেখা যায় রাইট যেমন নেম জাহিদুল ইসলাম এজ ন্যাশনালিটি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ তারপরে মনে করেন ইজ ম্যারিজ ফলস তো দেখেন আমি এখানে মাল্টিপল ডাটা ঢুকালাম এবং তাকে আমরা নরমালি সেমিকোলন দিয়ে হচ্ছে ক্লোজ করি সো এন্টার দেই সেভ হয়ে গেছে হ্যালো স্যার হ্যালো 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 ইসমাইল ভাই স্যার যেখানে ই লেখছেন এজ সেখানেও ডাবল এফ টু বিধান নাই ইজ ম্যারিজ ফলস এখানেও ডাবল এফ টু বিধান এটা কেন আচ্ছা অন্য যেগুলাতে দিছি সেগুলা ছিল কি সেগুলা ছিল স্ট্রিং বুঝতে পারছেন জি স্যার আমি লেখা দেখতে পাচ্ছি না কেন বুঝলাম না ও আচ্ছা ফলসে কমা নাই লাস্ট এটাতে কমা দেওয়া লাগে না ওকে লাস্টের ভ্যালুতে কমা দিচ্ছি না আমরা বাট যখন নতুন নতুন ভ্যালু দিচ্ছি তখন তাদেরকে কমা দিয়ে দিচ্ছি আর তিন ধরনের ডাটা টাইপ দেখছি নাম্বার স্ট্রিং বুলিয়ান তাই না নাম্বার ডাটা টাইপে আমরা যখন নাম্বার লিখতেছি তখন নাম্বার যখন লিখতেছি শুধু তখন কি আমরা কমা কোটেশনের ভিতরে লিখছি কোটেশনের ভিতরে শুধু আমরা কি লিখছি শুধু স্ট্রিং যেটা আছে তাকে লিখছি এবং বুলিয়ান যেটা আছে বুলিয়ানকেও আমরা বুলিয়ান তো স্ট্রিং না তাই না বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস তো এদেরকেও ডাবল কোটেশনের ভিতরে লেখার কোনো সুযোগ নাই তো আমাদের আমি মানে ইজ ম্যারিজ জাহিদকে বিবাহিত আমি
না সেই জন্য ফলস এটা হচ্ছে বুলিয়ান অ্যানসার ঠিক আছে তো আমরা দেখাচ্ছি যে আমরা সব ধরনের ডাটা টাইপকেই এখানে রাখতে পারছি বাট এখানে থাকতেছে তারা কি হিসাবে কি ভ্যালু পেয়ারে কি এবং ভ্যালু এই পেয়ারে ঠিক আছে বাট এটা সবসময় দিতে হবে বিষয়টা এরকম না এটা আমাদের দেখাইলাম আর কি দেখেন আমরা যদি এখন বি কে কল করি সো বি কিভাবে আসছে এই যে দেখতে পাচ্ছেন বি এর ভিতরে আছে কি এজ আছে 29 জাহিদ আছে ম্যারেজ আছে লাস্টে দিয়ে নিয়ে আসছে কি কি ভ্যালুটাকে লাস্টে আনছে তো সে একটা নিজের মতো করে আনসার ইয়াটাকে অ্যারেঞ্জ করছে বাট বিষয়টা দেখেন আমার এখানে কি করা আছে যে ডাটাগুলোকে রেখেছি সে ডাটাগুলোকে নিয়ে আসছে এবং তাদেরকে একটু আগে এবং এটা এবং ইয়াটা দেখেন এ যেটা আছে এটাও তো আমাদের ভেরিয়েবল অ্যারে তো অ্যারে এবং এটার ভিতরে পার্থক্যটা দেখেন অ্যারে এবং অবজেক্টের ভিতরে পার্থক্য শুধু এটুকুই যে অ্যারেটা কি করে ইন্ডেক্সিং সিস্টেমে রাখে বাট অবজেক্ট কিভাবে লেখে কি এবং ব্যবহার করে ভ্যালু পেয়ারে তাই না এখানে কোনো ইন্ডেক্সের সিস্টেম নাই ওকে তো এটা হচ্ছে আমরা অবজেক্ট এটাকে বলতেছি আমরা অবজেক্ট এবং এটাকে বলছি আমরা অ্যারে অ্যারে কনফিউশন আছে কোনো লেখার সিস্টেমটা কি কি ভ্যালু পেয়ারটা লেখার সিস্টেম এ পাশে আমাদের কিটা থাকছে এবং একটা কোলন সাইন দেন হচ্ছে আমাদের ভ্যালুটা ঠিক আছে ওকে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা অবজেক্টটা বোঝা আচ্ছা সো এই যে অবজেক্টের ভিতরে এবং অ্যারেকে আমরা কিভাবে অ্যাক্সেস করি অ্যারেকে যেমন এ লিখে তাতে তার ইন্ডেক্সের ভ্যালুকে দেই থার্ড ব্র্যাকেটের ভিতরে তাই না যেমন বাংলাদেশ এখান থেকে বাংলাদেশকে যদি কল করতে চাই তাহলে কত নাম্বার ইন্ডেক্সে আছে 3 নাম্বার ইন্ডেক্সে সো এখানে 3 দিতে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে 3 দিচ্ছি দেন আমাদের এটা অ্যাক্সেস করছে বাট অবজেক্টের বেলায় আমরা অ্যাক্সেস করি হচ্ছে যে অবজেক্টের নাম দিয়েছে কি বি এন্ড অবজেক্টের বেলায় আমরা অ্যাক্সেস করি হচ্ছে ডট সাইন দিয়ে কি ডট সাইন ডট সাইন ডট দিয়ে আমরা যেটাকে চাচ্ছি সেটাকে নিয়ে আসতে পারছি যেমন ডট সাইন দিয়ে আমরা যখন এই যে কিটাকে জাস্ট লিখতেছি কি সো কিটাকে লিখে যখন এন্টার দিচ্ছি তখন সে আমাকে কিটা দেখাচ্ছে তাই না কি এর ভ্যালুটাকে দেখাচ্ছে ওকে সো কেন আমরা দুই জিনিস দুভাবে ব্যবহার করছি মূলত অ্যারে ব্যবহার করা হয় জাস্ট কোনো একটা লিস্ট আইটেমকে রিপ্রেজেন্ট করার জন্য ডাটা লিস্টের মাধ্যমে কোনো ডাটাকে যদি সংরক্ষণ করতে চাই লিস্ট আকারের তো সেই ক্ষেত্রে আমরা কি করি অ্যারে ইউজ করি বুঝা গেছে বাট যখন আমরা কোনো ইনফরমেশন কি স্টোর করতে চাই কোনো একটা বিষয় কোনো একটা জনের কোনো একটা বিষয়ের ইনফরমেশন কি স্টোর করতে চাই তখন আমরা কি ব্যবহার করি অবজেক্ট তখন কি ব্যবহার করি অবজেক্ট অবজেক্ট ঠিক আছে ক্লিয়ার কেন আমরা দুই জিনিস দুইভাবে ব্যবহার করছি এই তো সো অবজেক্ট এবং হচ্ছে ইয়ার ভিতরে কোনো কনফিউশন লাগার কোনো সুযোগ আছে কোনো না স্যার সুযোগ নাই
দেন আমরা যদি আমার এই যে বি অবজেক্টটা তৈরি করেছি তার ভিতরে আমরা তার আমার নামটা কি দেখতে চাই সো নেম নাম ঠিক দিতে হবে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এটা কিন্তু ম্যান্ডেটরি কারণ কি এর ভ্যালুটা যে কি এর কি এর যে নামটা দিয়েছে সেটাই সো এন্টার দিলাম আমার নামটা চলে আসছে বয়স কত এজ দিলাম আসছে সো এ হচ্ছে বিষয় দেখেন কেন এটা আমরা বলছি খুব গুরুত্বপূর্ণ এই যে আমরা বল করতেছিলাম এ ডট লেন্থ তারপরে এ এর লেন্থটা চলে আসছে বা বি ডট লেন্থ আচ্ছা এটার কোনো লেন্থ কোনো আমি আমার তো ভিতরে দেওয়া নাই তাই না বাই দ্য ওয়ে সো এই যে এ লেন্থ এর এর একটা লেন্থ আছে সো এর এর যদি আপনি অ্যারে চাপেন অ্যারে দেখতে পাচ্ছেন এটা একটা ফাংশন এবং অ্যারের ভিতরে কি আছে অনেক অ্যারেটাও এরকম একটা কি অবজেক্ট কি অবজেক্ট কারণ অ্যারের ভিতরে অ্যারের ভিতরে এই যে দেখেন অনেকগুলো কি আছে এলিমেন্ট আছে অবজেক্টের এদেরকে বলা হচ্ছে এলিমেন্ট তাই না সো এই যে লেন্থ আছে তার ভিতরে লেন্থ নামের একটা জিনিস আছে সেই লেন্থটা হচ্ছে কাউন্ট করে কিভাবে তার একটা ফাংশনালিটি তৈরি করা আছে তো এই যে এতদিন ধরে আমরা যা কিছু করতেছিলাম তারা সবাই হচ্ছে মূলত অবজেক্ট সো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা মূলত হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট হিসাবে তারা কাজ করে বস্তু হিসাবে কোন একটা আইটেম তার ভিতরের একটা আইটেম আইটেম ধরে ধরে সে কাজ করে যে আমরা পড়েছি এতক্ষণ করেছিলাম কনসোল ডট লগ করেছি তো এটা একটা কি কনসোলের আন্ডারে লগ নামের একটা ফাংশন আছে কনসোলের ভিতরে লগ নামের একটা ফাংশন আছে সো এটা একটা অবজেক্ট ঠিক আছে বা এই যে ডকুমেন্ট সো শুধু ডকুমেন্ট দিলে দেখেন আচ্ছা এটা নর্মাল ডকুমেন্ট চলে আসছে উইন্ডো যদি দেন সো এই যে আমাদের উইন্ডোটা আছে উইন্ডোর ভিতরে দেখেন সব কিছু আছে এ আমাদের যত ইয়ার যত প্রোগ্রাম আছে এই সি জাভাস্ক্রিপ্টের সবগুলো হচ্ছে অবজেক্ট আকারে তৈরি করা আছে কিসের ভিতরে উইন্ডোর ভিতরে ঠিক আছে এই যে অ্যালার্ট ফাংশন নিয়ে আমরা কাজ করি অ্যালার্ট দেখছেন অ্যালার্টটা কোথায় আছে উইন্ডোর ভিতরে রাইট এরকম আমরা ফাংশন প্রম্পট আছে দেখবেন ওপি প্রম্পট কোথায় আছে এই যে প্রম্পট তো এরা হচ্ছে উইন্ডোর একটা অবজেক্ট ওকে জি স্যার সো এখন মাথা নষ্ট করার কিছু নাই সো অবজেক্ট জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন নিজেরাও অবজেক্ট তৈরি করতে পারবেন ওকে এখন আমরা একটা জিনিস শিখি সেটা হচ্ছে এতদিন আমরা ভেরিয়েবল বা অ্যারে যেটা লিখছিলাম তাই না সরি এর তো অলরেডি অ্যারের ভিতরে এই ভ্যালুগুলো আছে সো অ্যারের ভিতরে এলিমেন্ট গুলা কি হচ্ছে নর্মালি আমরা ডাটা টাইপ ধরনের রাখছিলাম তাই না এর ভিতরে কি রাখছিলাম নর্মালি আমরা এতক্ষণ যে স্ট্রিং রাখতে পারতেছি দেন কমা দিয়ে একটা নাম্বার রাখতে পারতেছি কমা দিয়ে আমরা নাল রাখতে পারতেছি আরেকটা ডাটা টাইপ তাই না ট্রু ফলস ভ্যালু রাখতে পারতেছি সো
এরকম ধরে আমরা দেখতেছি কিছু রাখতে পারছি সো আর কিছু রাখতে পারি পয়েন্ট পয়েন্ট তো নাম্বার তাই না সেও তো একটা নাম্বার সো হ্যাঁ আমরা টাইপটা ভিন্ন এটার ভিতরে আবার আরেকটা অ্যারে রাখতে পারি কি রাখতে পারি অ্যারের ভিতরে আবার অ্যারে রাখতে পারি কি রাখতে পারি অ্যারের ভিতরে অ্যারে রাখতে পারি যেমন অ্যারে ফার্স্টে মনে করেন যে রাখলাম ফার্স্ট আইটেম সেকেন্ড আইটেমের ভিতরে সেকেন্ড রাখলাম থার্ড আইটেমে আছে আমাদের কি একটা অ্যারে ওকে একটু মজাটা বুঝেন এতক্ষণ আমরা যেটা শিখেছি এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি ডাইমেনশনাল অ্যারে ওয়ান ডাইমেনশনাল অ্যারে দ্যাট মিন্স আমরা জাস্ট কিছু ডাটা রাখতে পারছিলাম এখন আমরা অ্যারের ভিতরে আবার নতুন করে অ্যারে রাখতে পারবো হ্যাঁ তো কিভাবে সেম ভাবে অ্যারের ভিতরে অ্যারে কিভাবে রাখে সেম ভাবে যেমন থার্ড ফোর্থ তাই না ফোর্থ সো এই যে রাখলাম এটাকে বলা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে কি বলা হচ্ছে হ্যাঁ এটা কি থার্ড ব্র্যাকেট কে বোঝানো হয়েছে অ্যারে হ্যাঁ থার্ড ব্র্যাকেট ভিতরে দেওয়াতে সেটা সে অ্যারে হিসাবে এটার ভিতরে বোঝাচ্ছে এই যে ফার্স্ট ইন্ডেক্সে জিরো ইন্ডেক্সে এটা কি ইন্ডেক্সে আছে জিরো ইন্ডেক্স জিরো ইন্ডেক্সে আমরা ফার্স্ট একটা রাখলাম একটা স্ট্রিং রাখলাম ওয়ান নাম্বার ইন্ডেক্সে একটা কি রাখলাম আরেকটা স্ট্রিং রাখলাম আর দুই নাম্বার যে ইন্ডেক্স আছে দুই নাম্বার ইন্ডেক্সে আমরা রাখলাম কি আরেকটা অ্যারে গট ইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলে কি সমস্যা হবে মানে সেকেন্ড ব্র্যাকেট তো আপনাকে অ্যারে রিপ্রেজেন্ট করে না আমাদের থার্ড ব্র্যাকেট হচ্ছে অ্যারে রিপ্রেজেন্ট করে অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে করা হয় সো এটা ভুলে যেতে হবে অন্য তো নরমালি থার্ড ব্র্যাকেট না তো থার্ড ব্র্যাকেট তো লাস্ট তো এর আগে সেকেন্ড ব্র্যাকেট তো সেকেন্ড ব্র্যাকেট তো এখানে আসবে না সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবজেক্টে ডিক্লেয়ার করে দেখলাম না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করে অবজেক্টকে ডিক্লেয়ার অবজেক্টে ডিক্লেয়ার করে সো এটা যদি দেখেন এই যে আমাদের দেখেন এর ভিতরে তিনটা এলিমেন্ট আছে ফার্স্ট এটা স্ট্রিং দ্বিতীয়টা স্ট্রিং তৃতীয় নাম্বার বলছে একটা অ্যারে ঠিক আছে না ওই আমরা আর ওই যে অ্যারেটা নেয় নাই ওখানে অ্যারে নিছে অ্যারে নিছে আছে এই যে দেখেন আমরা যখন একে কল করছি এটা তো জাস্ট আমরা ইনিশিয়াল ডিক্লেয়ার করলাম সো বা এখানে যদি এই যে লারান দেখেন আবার এই দুই নম্বরে আবার অ্যারে আছে সো আবার যদি কল করে দেখলাম না আমি সেটা বলতেছি না ভাই এই যে কল করার মাধ্যমে যে অ্যারে 2 চলে আসছে না কিন্তু আমরা অ্যারে 2 এখানে কারণ 2 ডাইমেনশনাল তো তো 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন এখানে নাই সো এটা যদি আপনি খুলে দেখেন তাহলে দেখবেন যে এই যে শূন্য নম্বরে ফার্স্ট আছে 1 নম্বরে সেকেন্ড আছে 2 নম্বরে আরেকটা অ্যারে আছে আর দুইটা অ্যারেতে হ্যাঁ এবং এই অ্যারেটাকে আবার যদি খুলেন তাহলে এখানে এই যে অ্যারের ভিতরে আবার এই অ্যারের নিজস্ব আবার ইন্ডেক্স আছে 0 এবং 1 ক্লিয়ার জি ভাইয়া ভালো করে কিন্তু খেয়াল করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো এখন খুব সিম্পল এতটা জটিলতা নাই কারণ এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো দেখেছি জাস্ট এখানে আমরা জাস্ট এর আর একটা ভিতরে ঢুকাইছি এরকম আমরা একটা না অনেকগুলো এরই রাখতে পারবো একটা এরর ভিতরে ভাই এখানে তো এরর 2 আসছে আমি চাইলে এরর 3 ও দিতে পারি তাই তো এরর 2 আসছে মানে এরর ভিতরে দুইটা ভ্যালু আসছে সে বলে দিচ্ছে দুইটা ভ্যালু হ্যাঁ ওইটা দুইটা ভ্যালু যে এর জন্য 2 আসছে তিনটা দিলে তিনটা ভ্যালু আসতো তিনটা ভ্যালু আসছে এক্স্যাক্টলি তো দেখেন আমরা এটাকে আমরা রিচ করব কিভাবে ধরব কিভাবে তো এ দিয়ে যখন আমরা কল করি দেখেন শূন্য দেই তখন কি আসতেছে প্রথমটা আসতেছে তো আমরা এই ভিতরে যে অ্যারে দিয়েছি সেই অ্যারের একটা এলিমেন্টকে ধরব তাই না
ভিতরের অ্যারেটার এই প্রথম এলিমেন্ট কে ধরব সো কিভাবে ধরব এ ডট এ এর ভিতরে অ্যারে আচ্ছা এটা কত নাম্বার ইনডেক্সে আছে দুই নাম্বার ইনডেক্সে রাইট সে আছে দুই নাম্বার ইনডেক্সে শুধু যদি আমরা দুই দেই তাহলে আমরা জাস্ট তাহলে দুইটাই চলে আসছে অ্যারেটাই শুধু আসছে দ্বিতীয় নাম্বার যে অ্যারেটা আছে সেটাই আসছে তাই না বাট আমরা এরর ভিতরের এলিমেন্টটাকে ধরতে চাচ্ছি ফার্স্ট স্টেপটা নেব তাহলে 2 হ্যাঁ তো এরে দুই নাম্বার পজিশনে সে এরেটা আছে দুই নাম্বার পজিশনের এরর প্রথম এলিমেন্টটাকে নিব আবার সেখানে আমরা আবার এরর সাইন দিয়ে 0 তার ইনডেক্সটা দিয়ে দেব দেন হাউ কুল ইজ দ্যাট জি ভাই বুঝতে পারছি এনি ডাউট মানে দুই নাম্বার মানে ওখানে দুইটা এলিমেন্ট ছিল মানে দুইটা ছিল তো এখানে আমরা আগে দুই নাম্বারটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা যে এলিমেন্টটা নিব সেটা লিখে দিব তার ইনডেক্সটা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওকে জি ভাই হ্যালো সবাইকে বুঝছি আমি দুই একজনের কন্ঠ শুনতে পাচ্ছি আপনি যখন ব্রেক টাইম দিছেন তখন আমি মানে সবাইকে হ্যালো হ্যালো বলছিলাম কে কে আছেন না কেউ কোনো রেসপন্সই করতেছ না সবাই কিন্তু দেখা যাচ্ছে কি কোনো রেসপন্স নাই মেনু ড্রপ ডাউনের মতো আমাদের একজন বলছে হ্যাঁ প্রায় হচ্ছে লিস্ট আইটেমের মতো বা মেনু ড্রপ ডাউনের মতো তাই না লিস্টের ভিতর আমরা আবার লিস্ট করতে পারতাম এত নেক্সট এমএল এর ভিতরে দেখেছি প্র্যাকটিস করেন নে মনে হয় যাই হোক সো ব্যাপারটা বুঝা তো গেল তাই না তো সেম ভাবে আমরা কি করতে পারি যেমন আমরা বি একটা ভেরিয়েবল নিলাম সেখানে আমরা অ্যারে নিব অ্যারের ভিতরে আবার আরেকটা অ্যারে নিলাম সে অ্যারের ভিতরে জাস্ট এটা হচ্ছে অ্যারের অ্যারে অনেকগুলো অ্যারে এখানে থাকতেছে তাই না আচ্ছা ফার্স্টে রাখতেছি আমরা সাবমেনের মতো ওই করে কাজ করে ভাই সাবমেনের মতো কাজ করে না একটা মেনুর ভিতরে আবার আরেক কয়েকটা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ সরি বাংলাদেশ এখানে আমি তিনটা দেশের নাম দিব ইন্ডিয়া দেন হচ্ছে পাকিস্তান সো তিনটা রাষ্ট্র সো ফার্স্ট অ্যারেটা হচ্ছে তিনটা রাষ্ট্রের অ্যারে দ্বিতীয় অ্যারেটা কি হবে এরেগুলার এই দেশগুলার হচ্ছে রাজধানী ঢাকা তারপর হচ্ছে কি দিল্লি দিল্লি নাকি জি না ভাইয়া দিল এই চাই হবে মানে দিল হি হয় কিন্তু দিল্লি উচ্চারণ হবে এই চাই হ্যাঁ দিল্লি হ্যাঁ নিউ দিল্লি আর কি আবার আরো এরে রাখতে পারবো না যেমন ওয়ান টু সো থ্রি এখানে নাম্বার রাখলাম তো জিরো শেষ তাহলে এই অ্যারেটার প্রথম অ্যারেটার ইনডেক্স কত শূন্য শূন্য দ্বিতীয় অ্যারের ওয়ান দ্বিতীয় অ্যারে হচ্ছে টু তো আমরা যে অ্যারেকে নিতে চাই ধরতে চাই তাকে আমরা দিতে পারবো যেমন বি নিয়ে যদি আমরা শূন্য দেই তাহলে শুধু দেশের যে অ্যারে এটা আছে সেটা চলে আসছে এবং সে দেশের অ্যারের কোথায় যাচ্ছি দুই নাম্বার রাজধানীতে যাচ্ছি না আমরা জাস্ট জিরো দিয়ে প্রথম অ্যারেটাকে সিলেক্ট করছি এখন পরের যে পয়েন্টটা দিচ্ছি সেটা হচ্ছে এই অ্যারের ভিতরের আবার ইনডেক্স আছে এই বাংলাদেশ হচ্ছে জিরো ইনডেক্সে ওয়ান হচ্ছে ইন্ডিয়াতে রাইট পাকিস্তান হচ্ছে ওয়ান ইন্ডেক্সে টু ইন্ডেক্সে
আবার এটাও হচ্ছে হ্যাঁ আবার এই যে অ্যারেটা আছে আবার এই যে অ্যারেটা আছে এই অ্যারেটার ইনডেক্স কত 1 1 এবং এই 1 ইনডেক্সের এরর এরর এটা হচ্ছে 0 নাম্বার ইনডেক্সে আছে এটা হচ্ছে জি 1 নাম্বার ইনডেক্সে এটা হচ্ছে 2 নাম্বার ইনডেক্সে ব্যাপারটা ক্লিয়ার জি স্যার জি ভাইয়া জি ভাইয়া জিরো ভাই এটা লেখ 2 নাম্বার যেটা ওটা তো লেখ নাই কোনটা ওই যে বি 0 পরে আর ওটা যে ঢাকা দিল্লি ইসলামাবাদ বুঝে নাই মানে প্রথমটা লেখা হলো না যে বি 01 তো আমরা এটা পাইছি হলো ইন্ডিয়া তো নেক্সট আমরা রাজধানীটা লিখবো না তো এর জন্য আমরা আরেকটা এরর নিতে হবে না এখন এখানে ওইটাকে আবার আপনার ঢুকতে হবে আপনি চাচ্ছেন আপনি ওইভাবে মানে একই প্রসেস না 1 2 আপনি যেটা চাচ্ছেন বুঝছে জি মানে ওইখানে আর হবে না নিচে করতে হবে আপনি চাচ্ছেন যে এখানে আবার এই এভাবে দিয়ে ঢুকবেন হবে না হ্যাঁ হবে না ঠিক আছে এভাবে কিন্তু হচ্ছে কি হচ্ছে দেখেন এখানে আপনি এই এরা আবার এই স্ট্রিং রাও হচ্ছে আবার একটা অ্যারে স্ট্রিং রা কি এই নিজে যে স্ট্রিং স্ট্রিং এর ভিতরে দেখতেছেন যে যারা আছে তারাও নিজেরা অ্যারে অ্যারে তাই না এখন জিরো দিয়ে হচ্ছে আমি জিরো দিয়ে আমরা কি করেছি এই প্রথম যে ইয়াটা আছে অ্যারেটা আছে তাকে ধরেছি ধরে তার দ্বিতীয় ইনডেক্স নাম্বার ইনডেক্স না দ্বিতীয় মানে ঘরের ইনডেক্সে বসাইছি যেটা সেটা হচ্ছে ইন্ডিয়াকে ধরেছে রাইট পরে যদি আবার আপনি যদি আবার যদি আবার ধরতে চান কিছু সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ধরবে এবং ইন্ডিয়ার ভিতরে এই আই হচ্ছে শূন্য ইনডেক্সে এন হচ্ছে এক নাম্বার ডি হচ্ছে দুই নাম্বার ইনডেক্সে সো স্ট্রিং নিজে একটা অ্যারে ওকে দেখেন আমরা যখন এখানে দুই দিয়েছি সো সে কি করেছে ডি ধরছে এখানে ডিটা নিচে সো ভাই আর কি মানে এক লাইনে করার কোনো অপশন নাই লেখার জন্য মানে এক লাইনে লিখবো আমি এখানে দেশের নাম আরেকবার টাইপ করে ক্যাপিটাল হ্যাঁ রাজধানী জি এক লাইনে লিখে লেখা যায় না এটা তো লেখা যাবে আমি লিখ করতে হবে আগে তো কনসেপ্টটা ক্লিয়ার হোক হ্যাঁ যোগ করতে হবে অবশ্যই যোগ করতে হবে যেমন এখন আমি নাকি আছে তাদের রাজধানী বা ইয়াতে সাজাচ্ছি যেমন কান্ট্রি নেম হচ্ছে কি বি 0 0 1 শূন্য হ্যাঁ আছে এবং প্লাস দিয়ে বলছি 1 বি ক্যাপিটাল নেম ক্যাপিটাল ই হবে না এটি চলে আসছে হাতে তাপে সো এখানে কি দিচ্ছি বি এখানে হবে 1 শূন্য হবে ভাই আগে শূন্য তো এখানে দিলাম ও সরি এখানে আছে 1 তাই না এক নাম্বার ইনডেক্সে আছে হচ্ছে আরেকটা অ্যারে আমাদের সেখানে আমরা এখানে 1 না 0 0 হবে এখানে হ্যাঁ তো দেখেন কান্ট্রি নেম বাংলাদেশ ক্যাপিটাল নেম ঢাকা ঢাকা জি ভাই ঠিক আছে ক্লিয়ার যোগ করতে হবে এগুলো ভাই আরেকবার বলেন জিরো নেওয়া হয়েছে এরো তারপর হলো আবার জিরো হলো বাংলাদেশ তারপর ক্যাপিটাল নেম বি প্লাস মানে এটা হলো এরোটা আর ওয়ানটা হলো এবং এই জিরো দিয়ে বলছে এই এর প্রথম এলিমেন্টটা
আর ওই যে ফারস্টে যে দুটো জিরো জিরো আছে সেটা হলো যে পুরাটা যে বি এর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এটা পুরাটা জিরো আর জিরোটা পরে জিরোটা হলো বাংলাদেশ বাংলাদেশ এক্স্যাক্টলি জি ভাই এতটুকুই থাক আজকে নাকি হ্যাঁ তাহলে আমরা নেক্সট যদি দিতে যাই ওইটা জিরোই হবে পরেরটা হবে 1 দেশের নাম তাহলে 1 হলে ইন্ডিয়া হবে আর ওখানে বি 1 আর ওই জিরোর ওখানে 1 হবে তার মানে ওই দিল্লি হবে হলো রাজধানীটা হুম হুম এটা চেঞ্জ করে করে নিজেতে দেখতে হবে এক্স্যাক্টলি স্যার জি স্যার এটা কোন ডাইমেনশনাল অ্যারে 2 ডাইমেনশনাল অ্যারে থ্যাঙ্ক ইউ স্যার তারপরে 3 ডাইমেনশনাল অ্যারেও করতে পারবেন এই অ্যারের ভিতরে আবার আরেক অ্যারে রাখবেন এখানে ধরুন 3 ডাইমেনশনাল মধ্যে আমরা ইয়া নিতে পারি ভাই টাকা টাকাটা নিতে পারি টাকা না 3 ডাইমেন এটা 3 ডাইমেনশনাল অ্যারে বলতে 2 ডাইমেনশনাল অ্যারে বলছে একটা অ্যারের ভিতরে জাস্ট একটা অ্যারের ভিতরে অন্য কোনো অ্যারে থাকছে না আর 2 ডাইমেনশনাল অ্যারে মানে একটা অ্যারের ভিতরে মাল্টিপল অ্যারে থাকতেছে অনেক অ্যারে থাকতেছে দ্যাট মিন্স এটা হচ্ছে 2 ডাইমেনশনাল যেহেতু আমরা এদেরকে অ্যাক্সেসও করতেছি দেখেন 2 ডাইমেনশনাল সিস্টেমে রাইট টাকার জন্য রাখতে চাইলে আমরা তো এখানে আরেকটা অ্যারে করব তাই না আরেকটা অ্যারে করতে হবে হ্যাঁ বাট আমি বাংলাদেশের বা আপনি যদি এদের ভিতরে আবার এটা কি করবেন আপাতত ডিমেনশনাল করেন যদি আপনারা চান প্র্যাকটিস করবেন করবেন সেটা এতটুকুতেই মনে হয় অনেকের মাথা গরম হয়ে গেছে কারে কি মাথা গরম হইছে হয় নাই প্রত্যেক কথা যদি হয় গরম হয় নাই ভাই কিন্তু আপনি যে প্রশ্ন করেন ওই যে হোমওয়ার্কের মতো দেন ভাই ভাই হোমওয়ার্কে যখন দেন তখন ভাই বুঝি না সত্যি মানে প্রবলেম পড়ে যায় কিন্তু আপনি যখন ক্লাসে করাইতেছেন মানে আপনার ভিডিও দেখে দেখে তখন প্র্যাকটিস করতে অনেক ভালো লাগে ভাইয়া আমি বুঝি না যে আপনি চেষ্টা করি আপনাদেরকে খাওয়া দেওয়ার চেষ্টা করি ভাইয়া ভাই আপনি খেতে ভালো লাগে অনেক আপনি একটু সহজ করে প্রশ্ন করবেন আপনার মানে সময় বেশি লাগবে না এত ব্যস্ততার মধ্যে কিভাবে এত প্রশ্ন করেন কমপ্লিকেটেড কোশ্চেন সব জি ভাই আমি যখন করতে গেছি ওইখানে দেখি ভাই কত বেশি মানে আমি বুঝতে মানে আমি কোশ্চেন ধরতে পারতেছি না মানে আমি কি করব এখানে তুমি কি করতে হবে এটা একটু প্রবলেম হয়ে যায় আমি যে হোমওয়ার্কটা দেই সেটা সেটার কথা বলতেছেন জি ভাই সেটাই বলতেছি যে সারাদিন থাকেন ব্যস্ত তারপর 12টার পরে এই মানে এত কোশ্চেন কিভাবে কমপ্লিকেটেড কোশ্চেন কিভাবে কি করেন এত সময় নিয়ে করা দরকার কি সহজ প্রশ্ন করে রাখবেন সময় তো নেই না আমার তো সময় তো নেই না এই যে আপনাদেরকে যখন আমি ইনস্ট্যান্ট এখানে কোশ্চেন করি তখন কি সময় নেই না ঠিক আছে তখন সময় না তবে ওই যে কালকে যেগুলো দিবেন না ওগুলা মানে প্রশ্নগুলো বুঝতেই পারি না অনেকগুলো প্রশ্ন আছে একটু কঠিন মনে হয়েছে সে সেটা তো বলছিলাম যে উঠিয়ে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ উঠিয়ে দেওয়ার জন্য আমি তো অনেকগুলো স্কিপ করে গেছি তারপর আপনাকে একটা প্রশ্ন করলাম এটাই যে সমস্যা নাই ভাই মানে প্র্যাকটিস করলে কিছু আমাদের বলবেন আচ্ছা আজকে থেকে একদম সব জিনিসগুলো শুধু দিয়ে দেব এখন আমি তো যেগুলো শিখো ভাই একদম এগুলো মুখস্থ জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখেন কনসেপ্টটা ক্লিয়ার করেন তখন আপনারা জি ভাই এই যে আপনি আজকে যেগুলো আমাদের বুঝালেন মানে এগুলোর মধ্যে আমাদের এসডব্লিউ দিবেন তাহলে আমাদের সুবিধা হবে যে এগুলাই করতে গতকাল কি বাইরে গেছে বলেন তো না বাইরে দেন না মানে একটু কেমন ঘুমানোর প্রশ্নগুলো অনেক অনেক ঘুরানো ঘুরানো লাগতেছিল এমনিতে আপনি যখন বলেন মানে কি ইজি কোশ্চেন গুলো যখন দেখি তখন বুঝি না লাই এটা কি বলছ আচ্ছা ঠিক আছে দেখি কোশ্চেন স্যার আমার আরেকটা বিষয় করব জানার আছে জি স্যার সেটা হলো যে এই যে অ্যারে এবং অবজেক্ট দুটেই তো ডেটা প্রিজার্ভের পদ্ধতি এবং ডেটা অ্যাক্সেস করার পদ্ধতি হ্যাঁ ডেটা স্ট্রাকচার বলা হয় এদেরকে ডাটাকে স্ট্রাকচারাল ওয়েতে রাখার দুটো পদ্ধতি আচ্ছা এটা হচ্ছে আমি ডাটা এভাবে প্রিজার্ভ করব এই তো এবং আমি এই যে ইকুয়েশন গুলো দিয়ে সেই ডাটা গুলো অ্যাক্সেস করব রাইট সিস্টেমে এই ডাটা গুলো কি হ্যাঁ হ্যাঁ সিস্টেমে এই ডাটা গুলো কি ব্যাক এন্ডে কোথাও থাকবে মানে সার্ভারে থাকবে আপনি যেখানে যে প্রোগ্রামে যে ফাইলে প্রোগ্রামটা করেছেন না সে ফাইলে এটা ডিক্লারেশনটা ওইভাবে হয়ে থাকলে ওই ফাইলটা যেখানে রান করবেন সেখানে সে ব্যাক এন্ডে ওই
কম্পাইলার সেটাকে স্টোর করে ফেলবে। দ্যাট মিন্স ওটা আপনার র‍্যামে মূলত কাজ আমাদের যা কিছু করতেছে যে স্ক্রিনে যত কাজ হচ্ছে সবগুলো আসলে আমাদের কোথায় কাজ হচ্ছে র‍্যামে কাজ হচ্ছে। আমরা বলি র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি। র‍্যাম মানে কি? র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি। মেমরি আর ROM মাথার মধ্যে রাখছে সব। আর ROM কি? রিড অনলি। রিড অনলি মেমরি। রিড অনলি মেমরি। দ্যাট মিন্স আমাদের যেটা হার্ড ডিস্ক আছে, সো হার্ড ডিস্কের ভিতরে জাস্ট ডাটাটা স্টোর থাকে, ডাটা স্টোর থাকে, সেটাকে আমরা জাস্ট রিড করতে পারি, ডাটাটাকে জাস্ট দেখতে পারি, ডাটাটাকে কোনো পরিবর্তন করতে পারি না। সে পরিবর্তনের কাজটা করে হচ্ছে র‍্যামে। যখন আপনি কোনো কাজ করতে যান, 40 দিনের কথা বলে 22 বছর, যখন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো একটা প্রোগ্রাম রান করতেছেন, তখন সে প্রোগ্রামটার একটা কপি তো থাকে সি ড্রাইভে, তাই না? সো সেখান থেকে সে ওইটার একটা কপি আপনার তৈরি করে র‍্যামের ভিতরে, ওইটার একটা কপি তৈরি করে র‍্যামের ভিতরে তখন কাজ হতে, এটা আপনি আপনার মতো করে কাজ করতেছেন, পরিবর্তন করতেছেন, ফাইনাল আউটপুটটা সেভ করতেছেন। আপনি আবার কোথায়? আপনার রোমে, বুঝে গেছে? একটু এগুলা জাস্ট একটু ডিপের কথা। তো তো এই র‍্যামের ভিতরে অনেক ট্রানজিস্টর থাকে, ছোট 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 ছোট, এই যে র‍্যামের সাইজ বলি না, 4GB, 5GB, 8GB, হ্যাঁ 4GB, দ্যাট মিন্স 4GB মানে কত? 4 গিগাবাইট, তাই না? সো 4 মেগাবাইট। গিগাবাইট মানে কত? 1024 মেগাবাইট। 1024 মেগাবাইট, রাইট। আর 1 মেগাবাইট মানে কত? 1024 কিলোবাইট। কিলোবাইট জি স্যার, কিলোবাইট। আর 1 কিলোবাইট মানে কত? 1024 বাইট, বাইট। দ্যাট মিন্স 1024 × 1024 × 1024 এত বাইটের জায়গা তার ভিতরে আছে, এবং 1 বাইট আবার সমান সমান হচ্ছে 8 বিট। কত? 8 বিট। এই বিট হচ্ছে আমাদের 0 এবং 1। এই 0 এবং 1 হচ্ছে এক একটা বিট। এই দুইটা মাত্র বিট আছে কম্পিউটারের ভিতরে, 0 এবং 1। এই দুইটা বিট পাশাপাশি বসে বসে যখন 8টা বিট হয়, তখন এটাকে এ 1 বাইট বলে। যখন এরকম এই বাইট 1024টা বাইট যখন একটা ফাইলের ভিতরে থাকে, তখন সেটাকে 1 কিলোবাইট বলে। এরকম যদি 1024টা কিলোবাইট কোনো ফাইলের ভিতরে থাকে, তখন সেটাকে 1 মেগাবাইট বলে। এইভাবে দেখেন তো, এই জন্য আমাদের এই র‍্যামের জায়গাটা অনেক বিশাল, তাই না? এই জন্য আমাদের যে কোনো প্রোগ্রাম আমরা 4GB মেমোরিতে চালাইতে পারি, বাট অনেক ভারী ভারী সফটওয়্যার গুলোতে আরো বেশি তাদের মেগাবাইট জায়গা দরকার হয়, যার কারণে স্লো করে ফেলে। বুঝে গেছে? আরো ডিটেলসে যাব না ভাইয়া, তাহলে আরো কে খেয়ে ফেলবেন ভাইয়া? এই যে উপরের যে ইটা আছে না, বারটা এরা ই করে দেন, হাইড করে দেন। আচ্ছা, এটা হাইড করার সিস্টেমটা কি বলেন তো? সেটিং এ ক্লিক করেন, ক্লিক করেন, আমি বহুত চেষ্টা করছি। এই যে হ্যাঁ, এখানে ক্লিক করেন। আপনি এতদিন পরে এসে কথা বলছেন, আজকে আমি কতদিন ধরে এই প্রবলেম ভাই? আজকে দেখতেছি কি মানে আপনি অনেকগুলো লেখেন, তো পরে আবার কাইটা দেন। আমি বলছি আপনি এটা সরাইতে পারেন, এই জন্য আমি বলতেছি না। না আমার কাজই করে, আমি করার সময় কাজই করতেছি, আমি করার সময় না অপশন গুলাই থাকে না, মানে উপরে যে টিক মার্ক অপশন গুলা, তাই বলছি ভাবি যে আমার এখানে তো অপশন নাই ভাইয়া, এখানে আছে। হ্যাঁ, এই অপশন গুলো আমার কাছে নাই। প্রশ্ন আছে একটা, যে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড এর এটা একটু পড়বেন ডিফারেন্সটা, ফ্রন্ট এন্ড কাজ আর আপনার ব্যাক এন্ড কোনটা কোথায় কাজ করে বলছিলাম না, ল্যাঙ্গুয়েজটা সহজ ভাবে না। জাভাস্ক্রিপ্ট তো ভাই দেখলাম ফ্রন্ট এন্ডে কাজ করে, তো ব্যাক এন্ড এর জন্য কি আমার নোড জেএস শিখতে হবে না পিএসপি শিখলে হবে? পিএসপি শিখলে হবে, নোড জেএস শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট এর সাথে নাকি ভাই নোড জেএসটা মানে রিলেটেড? জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাপ। জি, দ্যাট মিন্স এটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ড এর কাজ করতে পারতেছেন, এবং সিমালটানাসলি ব্যাক এন্ড এ ওটাকে, হ্যাঁ ব্যাক এন্ড এ আপনি এটা কাজ করতে পারতেছেন। তো ব্যাক এন্ড এর কাজটা মূলত হচ্ছে পিএসপি এর কাজ। তো ব্যাক এন্ড এর কাজটাকে স্মুথ করার জন্য আমাদের আবার জাভাস্ক্রিপ্টের ব্যবহার আমরা করে থাকি।
শুধু ভাই এটা নিয়ে আমি একটু সার্চ দিছিলাম গুগলে, তো আমি দেখলাম যে আমরা শুধু মানে জাভাস্ক্রিপ্ট শিখলি মানে ব্যাকএন্ডের কাজটা করতে পারতেছি না, আমরা এখানে পিএইচপি বা নোড জেএস একটা শিখতে হবে। তো আমি এখানে দেখলাম আমরা জেএস এর সাথে নোড জেএস টা অনেকটা রিলেটেড আর কি, মিলে অনেক কিছু, অনেক কিছু কি এটা তো জাস্ট হচ্ছে জেএস ফাইলই, জেএস ফাইল, নোড জেএস টা হচ্ছে জেএস এর একটা ফ্রেমওয়ার্ক হতে পারে, ফ্রেমওয়ার্ক। তো তাহলে আমাদের কোর্সে তো দেওয়া আছে পিএইচপি, তো আমরা কি নোডজেএস শিখবো নাকি পিএইচপি? পিএইচপি শিখবো, পিএইচপি হচ্ছে আরো পাওয়ারফুল। হ্যাঁ, পিএইচপিটা হচ্ছে শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি দুইটা প্রায় সিমিলার। জি ভাইয়া, মানে এটা এটা বলছিলাম এই কারণে যে জাভাস্ক্রিপ্ট যেহেতু এটার সাথে রিলেটেড, তো এখানে এই জন্য বলছিলাম জাভাস্ক্রিপ্ট আর নোডজেএস পারলে তোমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কাজ করতে পারতেছি, তাহলে তো মানে পিএইচপি লাগতেছে না, কিন্তু পিএইচপি টা আছে আমাদের কোর্সে, এই জন্য বললাম যে নোডজেএস কি পরে শিখতে হবে, নোডজেএস এর সাথে শুধু পিএইচপি পারলে হবে, নোডজেএস পরে শিখলেও হবে, বাট জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি দুটো শিখতে হবে, পিএইচপি টা লাগবে আগে না। আচ্ছা ভাইয়া ক্লোজ করে দেন। ওকে, সবাই ভালো থাকবেন, আজকে তো স্ক্রিনশট নেওয়া হয়নি, দাঁড়ান একটু স্ক্রিনশটটা নিয়ে নেই, দেন না যেন না তো যেন না মানে প্রেজেন্ট নেবেন না, হ্যাঁ প্রেজেন্টও নেওয়া হয়নি, সো ওয়েট। ওকে স্যার, রাশেদ ভাইয়ের কণ্ঠ ইদানিং শুনতেছি না, কাহিনী কি? চেহারাও দেখতেছি না। হ্যাঁ ভাইয়া, কালকে তো লাস্টে আসছে দেখলাম, ব্যস্ত মনে হয় কোনো কিছু নেই। আরেকটা স্ক্রিনশট নিব, দেন এবার অ্যাটেন্ডেন্সে চলে আসেন, অ্যাটেন্ডেন্স প্যারা লাগে বারবার এটার ডুপ্লিকেট করে। এমন সিস্টেমে করছে কেমন যে করছে আল্লাহ জানে, আমি জাস্ট কপি পেস্ট, কালকে তো করলাম কিভাবে যেন ইনসার্ট না এখানে সাইডে রাইটে, আচ্ছা সো ঠিক আছে। আচ্ছা কত তারিখ? 7/7 কলামের উপরে ক্লিক, রাইট বাটনে ক্লিক করলে ইনসার্টটা আসে, ইনসার্টই করলে নতুন কলামের উপরে কো আসে না, যাই হোক। হুম 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 হুম
ফয়েজ ভাই গোমর ফাঁস করে দেবো কিন্তু গোমর ফাঁস করে দেবো কথা কইছেন গোমর ফাঁস করে দেই আচ্ছা আমি একে বন্ধ করে নেই কি কি বন্ধ করতে হবে জানো আমাদের ক্লাস হলো ফেসবুক লাইভ ফার্স্ট হচ্ছে ফেসবুক লাইভ সবাই খুব ভয় পায় এটাকে না কেন জানি না